সহায়তা দিচ্ছেন না কেন? আলহামদুলিল্লাহ মা, ওয়ালাইকুম আসসালাম, বলবো নাকি? রাফি? হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো, হ্যালো ওকে, আমরা আমরা গতকালকে টাস্ক দিছিলাম অ্যাকচুয়ালি, ওই হ্যালো টাস্কে কি অবস্থা সবার আগে অ্যাকচুয়ালি সেটা জানতে চাচ্ছি আমি। সবাই কি হ্যালো করতে পেরেছেন? হ্যালো হ্যালো, গতকালকে আমরা টাস্ক দিয়েছিলাম, সেই টাস্ক কি সবাই করতে পেরেছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, আমরা গতকালকে টাস্ক দিয়েছিলাম অ্যাকচুয়ালি, সে টাস্কটা কি করতে পেরেছেন কিনা? যে মেথড, ফিনান্সিয়াল গ্রুপ, LLC, যে প্রজেক্ট আমরা কাজ করতে দিয়েছিলাম। ইয়া আই ট্রাই ওকে, এখন যদি সবাই আমাকে মেল করতেন তাহলে একটু ভালো হতো, যে আমি অ্যাকচুয়ালি দেখে ওটা দেখে আমরা আজকেই অ্যাকচুয়ালি প্লেস করতাম, যে কার্ডটা, কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো ইয়ে আছে কিনা। মেল অ্যাড্রেস হচ্ছিল usteamweb@gmail.com। ওকে ওকে, আওয়াল ইমেল। ওকে, JPEG ভার্সনটা আমরা যেটা করেছিলাম, আমার তো ফিনিশ হয়নি, আমি পরে নিব। web1@gmail.com কয়টা করেছেন, একটা না তিনটা? একটা মানে অলমোস্ট ডান, আচ্ছা টাইম প্র্যাকটিস আছে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, অসুবিধা নাই, আমরা তাহলে এই পরে গিয়ে করছি, দেখে নিচ্ছি, একজনেরটা আমরা চেক করি, একজনেরটা চেক করলেই আমরা রিভিউ করি, ওটা রিভিউ করে অ্যাকচুয়ালি কোনো সমস্যা থাকলে সেটা আমরা একটু চেক করে দেখি। রাফি বললেন মনে হয় যে আপনার হয়েছে নাকি? I'm going. I think it was somebody else. আচ্ছা, ওকে ওকে, একটু আমাকে পাঠান ইমেল অ্যাড্রেসে usteamweb@gmail.com। ওকে, ইন দ্য মিন টাইম আমরা গুগলে চলে যাই, গুগলে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল লোগো নামে সার্চ দিই। ওকে, ফাইন্যান্সিয়াল লোগোস, সার্চ ইমেজ ফর ফাইন্যান্সিয়াল লোগোস। হ্যাঁ রাফি, রাফি এটা কি করতে টাইম পাননি আপনারা? এটাই কি ফ্যাক্ট নাকি বুঝতেছেন না? কোনটা, তালহা? No, I'm in time fine because yesterday I had work until 10 and then I came home very late. But I mean, but today I have off, so today I'll finish it for sure, guarantee. ওকে ওকে, তাহলে আমরা এখন মানে অনলাইনে প্রজেক্ট সাবমিট করব, রাজু কিভাবে? আমরা সেটাই, ওকে, আমরা রাফিরটা না হয় আমরা ইয়ে করে দেবো, কিন্তু আরেকজনেরটা, একজন একজন দুইজনের অ্যাটলিস্ট এটা ইয়ে করা দরকার আর কি, হ্যাঁ, আমরা এবং আসেনি প্রতিদিনই ক্লাসে, রাফিল। আরো কয়েকজন আসেনি, আচ্ছা, যান, তো তারা আসবে হয়তো বা একজন মানে আদনান বললো না কে যেন বললো যে করেছে আর কি, ওটা পাঠাচ্ছে তালা কৃত্রিম আমরা। করেছ? I only did one.
I'll do the other two and email it today. তুমি কি একটা করেছো? একটা, yeah. ওইটা পাঠাও, এই ইমেইলটা পাঠাও। Okay. এখনই পাঠাও, হ্যাঁ। এই অ্যাড্রেসে পাঠাও, usteamweb1@gmail.com. @gmail.com. Just send it now. ওকে জি, আমরা এখানে ফিনান্সিয়াল লোগোস নামে সার্চ দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এখানে ইন্সপিরেশন নামে একটা ইয়ে আছে, আমরা মানে লোগো আইডিয়া ইন্সপিরেশন এর জন্য আমরা এখানে ক্লিক করব। জাস্ট এগুলো অনেক ধরনের কোম্পানির লোগো, এটা থেকে আমরা অ্যাকচুয়ালি আইডিয়া জেনারেট করব আমরা। তো বেসিক্যালি সিম্বল আইডিয়া গুলো, তারপরে আমরা যেগুলো করতে পারি, আমরা এই টাইপের সিম্বল আইডিয়া গুলো আমরা জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিব যে এরকম আমরা করতে পারি। কিন্তু সবার আগে আমাদেরকে মনে করতে, আমরা এখান থেকে আইডিয়া নিব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হুবু না লক করে দিবে, আমরা জাস্ট আইডিয়াটুকু এখান থেকে আমরা জেনারেট করব আইডিয়ার জন্য। সবাই যদি অন করেন, সাপোজ এই যে এখানে একটা ফ্রন্ট লাইন নামে একটা লোগো আছে, দেখুন এখানে ফ্রন্ট লাইন ফাইন্যান্সিয়াল সলিউশন। ভিউ ইমেজ আসে না, ওকে রেখে দিই, সেভ দিই। আমাদের অ্যাসেট ফাইল ছিল লোগো আইডিয়া ফোল্ডার করব, লোগো আইডিয়া টু, আইডিয়া টু ওয়ান, আমরা কপি করব, কপি করে ওকে সেভ দিব। ওকে একটা আইডিয়া নিলাম আমরা। What's that email again? Okay. usteamweb1@gmail.com. Okay. Hello. জি, ওকে, আহ
Okay. I saw this on YouTube. তারপরে ইউটিউব দেখে তারপরে করেছি। আচ্ছা, ওকে। র ফাইলটা যদি পাঠা দেন, যেটা করেছেন সেটা কি পাঠাতে পারেন? বুঝতে পারিনি। যেটা করেছেন এআই ফাইলটা, না খালি মানে এটা কনসেপ্টটা নিয়েছেন? আমি বুঝতে পারছি না। মানে আপনি কি কনসেপ্টটা নিয়েছেন, না ইলাস্ট্রেটরে এই ফাইলগুলো এরকম একটা লোগো তৈরি করেছেন? আমি হচ্ছে ইউটিউবে দেখে তারপর ইলাস্ট্রেটর ক্রিয়েট করেছি। আচ্ছা, দেখি যে ফাইলটা ক্রিয়েট করেছেন সেই ফাইলটা আমরা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছিলাম। আই আমি ওটাই বানিয়েছি, মানে আর কি সেম জিনিসই বানিয়েছি। না, সেটাই আমরা মানে সেটাই আমরা দেখতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা তো আপনি ক্রিয়েট করেন নাই, এটা আপনি ডাউনলোড করেছেন, ডাউনলোড করেছেন এই ফাইলটা। তো ডাউনলোড করা আপনি যেটা র ফাইল করেছেন, এটা আমরা অ্যাকচুয়ালি যেটা আপনি করতেছেন করছিলেন এআই ফাইল ইলাস্ট্রেটর ফাইলটা, সেই ইলাস্ট্রেটর ফাইলটা আমরা দেখতে যাচ্ছি। মানে আমরা যেমন এরকম একটা লোগো তৈরি করেছি আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী, আমরা এইরকম আপনি কি করতে পেরেছিলেন না খালি ওটা আমি কনসেপ্ট? আমি কমপ্লিট করতে পারিনি, ওকে, মানে পারেন না আপনি পুরোটা করতে কমপ্লিট, পারিনি। ওকে কমপ্লিট করতে পারেন নাই, ঠিক আছে, এটা একটা আইডিয়া হিসেবে নিলাম আমরা। লোগো আইডিয়া 4, 2, 4, ওকে। ওকে, লোগো আইডিয়া 2, 4 নিলাম আমরা। টু ফাইভ, ওকে। আমরা আসলে একজনের কাছ থেকেও ফাইল পেলাম না, এটা দুঃখজনক, পেলে অবশ্য আমাদের ভালোই হতো, কারণ আমরা অ্যাকচুয়ালি আজকে যেহেতু সাবমিট করতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি মানে বোঝা যেত যে আপনারা আসলে কাজটা বুঝছেন। অ্যাকচুয়ালি আমরা অসুবিধা নেই, আমরা আজকে প্রজেক্টটা করব সেই আপনি প্রজেক্টে ইনশাল্লাহ আমরা। রাজু আপনি করেন, জি মনে হয় আপনি করেন, সবার একটা আইডিয়া হয়ে যাক যে এভাবে হচ্ছে, তারপরে তারা করবে এই সপ্তাহে। বেসিক্যালি টাইম পাইনি সবাই, হ্যাঁ আমি হ্যাঁ যা বুঝতেছি ক্লাসে টাইম পাইনি, কারণ গতকাল আচ্ছা আচ্ছা ক্লাস হয়েছে, মিড নাইটে ভিডিও আপ করেছি, আচ্ছা
ওরা এখন করার সুযোগ পায়নি। তো আপনি তো একটা করেন, ওরা আচ্ছা দেখে দেখে জেনে আচ্ছা নিলাম। ওকে, আমরা আমরা আজকে যে প্রজেক্ট করব সবাই অ্যাকচুয়ালি পিসিতে যদি করেন অ্যাটলিস্ট সেই ফাইলটাই আমাকে আজকে সেন্ড করবেন, এবং আপনাদের নামেই আমি মনে করেন যে আজকে সেটা সাবমিট করব, আজকে সাবমিট করব, আজকে যারা যারা করবেন মানে বেসিক্যালি আপনারা যেটা করবেন সেটাই মনে করেন যে আমরা সাবমিট করব আর কি, না হলে অ্যাকচুয়ালি আপনারা যদি না করেন আমার সাথে সাথে না করেন তাহলে অ্যাকচুয়ালি মানে জিনিসটা আমরা বুঝতে পারবো না আর কি, যে মনে করেন যে আপনারা অ্যাকচুয়ালি মানে ওটা করতে ক্যাপাবল কিনা, মানে একটু ইয়ে হয়ে যাবে আর কি, মানে টাফ হয়ে যাবে। যেমন আমি এখন মনে করেন যে আমি হেল্পিং হ্যান্ড দিচ্ছি, পরে মনে করেন যে পুরো উইকে যদি আপনারা করেন, যদি হাফ অ্যান আওয়ার করেও সময় দেন, অ্যাটলিস্ট যদি 2 দিন সময় দিলে একটা লোগো আমরা সহজে আমরা একটা ক্রিয়েট করতে পারি, একটা টাস্ক আমরা দিতে পারি, অসুবিধা নেই, ইটস ওকে, সমস্যা নেই, আজকে আমরা সাবমিট করবো আর কি ইনশাল্লাহ। ওকে এটা একটা অপশন আমরা নিলাম, সেভেন Should I make a new document in Illustrator? Hello. Should I make a new document for this one? Yeah. Make it new document. Okay. Hello.
হ্যালো হ্যাঁ স্যার, বন্ধু, আমরা কি আমরা কি প্রথম থেকে স্টার্ট করব না নতুন আরেকটা ফাইল ইয়ে করব, নতুন এখন আরেকটা যেটা উইন্ডো ক্রিয়েট করব? পাঠালেন জি জি সেটা দিয়ে? না, আমরা এই যে কালকে গতকালকে যে লেআউট গুলো করেছি, আমরা তিনটা লোগো ডিজাইন করেছি, হ্যাঁ তিনটা লোগো ডিজাইন করেছি। তো অ্যাকচুয়ালি এই লোগোটাই আমরা এই ওই আর্টবোর্ডটাই আমরা ইউজ করব, না নতুন করে আবার আর্টবোর্ডটা আমরা দেখাই দিব? না, আমাকে রাফি জিজ্ঞেস করলো, তখন আপনি মনে হয় অফ হচ্ছে, মানে জি সম জি জি যে নতুন ডকুমেন্ট নিবে নাকি এই ডকুমেন্টটা করবে। আমি নতুন ডকুমেন্টকে বলেছি, না আমি অবশ্য আমি বুঝে বলিনি, জাস্ট নতুন ডকুমেন্ট বলেছিলাম, জাস্ট মানে আচ্ছা, ওকে 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 আমার মনে ওকে হয় তাহলে আমরা না না আমার মনে হয় এটার ভিতরে করাই ভালো, কারণ কি এখানে তো কাজ অনেক হয়েছে, আর যদি নতুন করে করেন তাহলে হবে কি আবার একটা আইডিয়াটা হয়ে গেল, টোটাল একটা নতুন হ্যাঁ মানে আইডিয়া আইডিয়া হয়ে গেল, করতে আইডিয়া। তো আবার বেশি হয় না সময়। হ্যাঁ, কারণ এটার ভিতরে অনেক কিছু করা হয়েছে, মানে এটা ধরতে সমস্যা হতো কোথা থেকে কি আসতেছে, এই জন্য নতুন করে করলে তখন ওকে আরেকটা রিভিউ হয়ে গেল, একটা জিনিস হয়ে গেল। ওকে 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 ঠিক আছে, তাহলে আমরা নতুন করে করি, নতুন আরেকটা উইন্ডো নেই, নতুন আরেকটা উইন্ডো নিয়ে আমরা নতুন করে লোগো আইডিয়া টুটা করি। আমাদের এখানে মেথড ফিনান্সিয়াল গ্রুপ ইউএস টিম ছিল আমাদের ফাইলের নাম, তো সবাই ইলাস্ট্রেটর ওপেন করেছেন মনে হয়। এখন আমরা দেখুন, আমরা কিন্তু এটা তো একটা নতুন প্রজেক্ট, একটা এটা তো ফাইল, সাবমিট, এটা তো একটা প্রজেক্ট, লাইভ প্রজেক্ট হয়ে এটা যায়। এটা আমরা সাবমিট করব, এটা আমরা লাইভ ওকে, প্রজেক্ট একটা সাবমিট। হ্যাঁ এখানে আমাদের তিনটা লোগো আছে, এই তিনটা লোগো আমরা আজকে সাবমিট করব। ওকে, তিনটা লোগো সাবমিট করব, এবং পাশাপাশি আমরা আরো তিনটা লোগো করব আজকে, সেই তিনটা লোগো আমরা সাবমিট করব। টোটাল আমরা 6টা লোগো সাবমিট করব একটা প্রজেক্টে, ওকে, এবং আমাদের বাকি যেগুলো টাস্ক আছে এই এই টাস্ক গুলো আমরা এই প্রজেক্টের মধ্যেই সবগুলো করে ফেলবো আর কি, ওকে বাকি যেগুলো টাস্ক আছে। ওকে ওকে ঠিক আছে, আমরা সবার প্রথমে স্টার্ট করি। ওকে, আর ফাইলগুলো সবাই পেয়েছেন মনে হয়, ফাইলগুলো ডাউনলোড করে নেন, যে 8টা লোগো পাঠিয়েছি আমরা, এই 8টা লোগো আপনারা ডাউনলোড করে নেন। হ্যাঁ, সবাই ইমেল চেক করলেই হবে। জি সবগুলো ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নেওয়ার পরে ওকে আমরা ফাইল নিউ, নিউতে আমরা দেখুন এখানে আমাদের ফাইলের নাম ছিল মেথড, আমাদের অ্যাকচুয়ালি আমরা যেই লোগো প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম, আমাদের এখানে সেভ আছে লোগো প্রজেক্টটা। আমরা যদি ক্রাউড স্প্রিং এ যাই, ডিজাইন ক্রাউডে যাই, ডিজাইন ক্রাউডে আমাদের লোগোটা সে আমাদের ডিজাইন ক্রাউডে মাই প্রোফাইলে যান সবাই, ইউজার লগ ইন ছিল গতকালকে, সবাই লগ ইন করেছেন মনে হয়। মাই প্রজেক্টে, মাই প্রজেক্টে মাই প্রোফাইলে গেলে এখানে দেখুন আমাদের এখানে ওয়াচ লিস্ট একটা ফাইল আছে, ওয়াচ লিস্ট, ওয়াচ লিস্টে ক্লিক করলে আমাদের এই ফাইলটা, আমরা অ্যাকচুয়ালি মেথড ফিনান্সিয়াল গ্রুপ LLC কোম্পানি, আমরা এটার কাজ করছিলাম। এটা ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এই ফাইলটা ওপেন হয়ে যাবে, যদি কারোর সুবিধা অসুবিধা হয় তাহলে সমস্যা নাই। আমরা আবার মেল করে দিচ্ছি একটা লোগো আইডিয়া টু, লিঙ্কটা আমরা মেল করে দিচ্ছি সবাইকে। এটা তো এখন দিলাম সবাইকে। এই না, এই প্রজেক্টের লিঙ্কটা দিয়েছেন? হ্যাঁ, এবার তো যেটা আইডিয়া টু পাঠালেন,
আরেকটা মেল পাঠাইছি আমি, এই মেলটা দেখেন, সেন্ড এ দেখেন, আরেকটা মেল পাঠাইছি প্রজেক্ট লিংক। আচ্ছা, প্রজেক্ট লিংক, হ্যাঁ জি এইটা একটু সবাইকে পাঠাই দেন, তাহলে সবাই এই ফাইলটা, এই উইন্ডোটা ওপেন করুক। ডিজাইন ক্রাউড। হ্যাঁ, ডিজাইন ক্রাউড যে প্রজেক্টটা আমরা গতকালকে কাজ করছিলাম আর কি। ও ওকে, আমি মাত্র আইডি করলাম কোথায়? ও ক্রাউড স্প্রিং, ও সরি। I have a question. So, জি when I log into a design crowd, it says your profile is 85% complete. What does that mean? Like, 100% complete, তাহলে কি হয়? বুঝতে পারি নেই। অর্থাৎ এই যে এখানে 5% থেকে আমরা 85% চলে আসলাম, অর্থাৎ আপনি রাতে আপনি এখানে বিভিন্ন এক্সাম আচ্ছা টেস্ট এগুলো বা প্রোফাইল আচ্ছা কমপ্লিট করে ওগুলো দেন, ওগুলো কমপ্লিট করে কমপ্লিট করে ফেলেছি আমি আর কি। আপনি তো কমপ্লিট করে ওগুলো ফেলেছেন। কমপ্লিট করে ফেলেছি, এখন আমাদের লোগোটা প্রজেক্ট করলে আমাদের 100% প্রোফাইল তো ক্রিয়েট হয়ে যাবে। যেটা হচ্ছে রাফি, আপনি তো ফ্রেশার, এখন যদি আপনি এটা করতে যান তো অনেক কিছু আটকে যাবেন, তো এর জন্য আমরা আছি। এই এইখান থেকে যদি আপনি কাজগুলো করতে থাকেন তাহলে আপনার এই 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 বাধাগুলো থাকবে না। মানে এখন তো আপনি এই প্ল্যাটফর্মে এখানেই কাজ করতে পারবেন, কারণ ওখানে এক্সপার্ট, উনি এক্সপার্ট দেখে উনি ওই জিনিসগুলো জানেন, উনি ওই জিনিসগুলো এখানে ফিল আপ করে 85% পর্যন্ত আসছে। বিভিন্ন টেস্ট আছে এর ভিতরে, ভেরিফাই পেমেন্ট, ভেরিফাই প্রোফাইল, বিভিন্ন প্রজেক্ট এদের দিতে হচ্ছে, Right. দিয়ে Okay. দিয়ে 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 এই পর্যন্ত আসছে। ওকে, আপনার ফাইলটা ওপেন করেন, এখানে গিয়ে লিংকটা পেয়ে গেছেন মনে হয় সবাই। ওয়াচ লিস্টে গিয়ে, আচ্ছা, আমি ওয়াচ পাঠাচ্ছিলাম লিস্টে গিয়ে আমাদের এখানে একটা ফাইল আছে, আদনান, প্রজেক্ট আছে। আদনান হ্যালো, আদনান ফার্স্ট শুনতে প্রজেক্ট পাচ্ছেন? আমাদের, হ্যালো, আচ্ছা, ওকে, ইয়া, গুড মর্নিং, সালাম আলাইকুম, সরি, সালাম আলাইকুম, ওকে, অল রাইট, সো ওকে, গো হেড, কন্টিনিউ। সবগুলো লিঙ্কটা সবাই ওপেন করেছেন আই আজকে ডিডন্ট কিন্তু গেট দ্য সবাই। লিংক। ওকে ওকে ওকে, লিঙ্কটা দেখেন এখানে, জবস ডিজাইন ক্রাউড .com, জবস ASPX ID 217-1192, মেল করে দিয়েছে সবাইকে, একটু মেলটা চেক করেন সবাই। Yeah, I checked my mail. I didn't get the email. স্যার মনে হয় এখনো পাঠান নাই লিঙ্কটা। No, no. I think it takes time to send because আমি পাইনি। এখনো পাঠাইনি তাহলে। ওকে, আপনারা যদি লিখে নেন তাও হয়, সেটা যদি আমি ইয়ে করে দেই, লিখে নেন আপনারা একটু কাইন্ডলি, তাহলে তো হয়ে যায়। লিঙ্কটা হয়তো পাঠিয়ে দিবে আপনাদেরকে। ওকে, এই যে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, দেখুন আপনারা সবাই, সবাইকে লিঙ্ক দিয়ে দিয়েছে দেখেন। Yeah, I got it. ওকে, সবাই পেয়েছেন মনে হয়, এটা অন করেন। এই যে এখানে লিঙ্কটা আছে দেখেন, আপনি এখানে ক্লিক করলে এই লিঙ্কটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের লিঙ্কটা ওপেন হবে। সবাই ওপেন করেছেন, রাফি, আদনান, আমি ওপেন করলাম। তালহা,
আমি করছি। Yeah, I open. Done. What was the username and the password? Oh, I got it. Okay, password, password, দেখেন পাসওয়ার্ডও দিয়ে দেওয়া আছে, ইউজার আইডি পাসওয়ার্ড। ওকে ডান, সবাই ওপেন করতে পেরেছেন। ওকে ডান, দেখুন এখানে কি আছে, মেথড ফিনান্সিয়াল গ্রুপ, এটা কপি করেন, কপি কপি দিয়ে। আচ্ছা কারো কাছ থেকে মানে একটা সাউন্ড আসতেছে, একটু সাউন্ডটা অফ করে দেন। ওকে ডান, আমরা এখানে ফাইল ইলাস্ট্রেটরে ফাইল নিউ, নিউতে যাব, নিউতে গিয়ে মেথড ফাইনান্সিয়াল গ্রুপ, ডান, ওকে, আন্ডারস্কোর US US team 2, সবাই লিখতে পেরেছেন মনে হয়, নাম্বার নাম্বার অফ আর্টবোর্ড 3, নাম্বার অফ আর্টবোর্ড 3, আর এখানে এটা অ্যারেঞ্জ বাই র, অ্যারেঞ্জ বাই র তে ক্লিক করেন। সাইজ এখানে সাইজের ইঞ্চি দেন, এখানে 4 ইঞ্চি দেন, 4 ইঞ্চি। Should I on the spacing what do I put? No, spacing 0. Okay. Spacing 0. Width হচ্ছে 4 ইঞ্চি, হাইট হচ্ছে হলো 3.33। থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইঞ্চি, সিএমওয়াই কে কালার, স্ক্রিন 72 PPI, আপনাদের হয়তো 300 PPI আছে, এখান থেকে 72 PPI। ওকে আমরা এখানে প্রোফাইলে দেখেন, প্রোফাইলে দিব প্রিন্ট, প্রোফাইলে প্রিন্ট দিলে আমাদের এখানে আবার মিলিমিটারে চলে যাবে, A4 সাইজ হয়ে যাবে। ওকে আমাদের ঠিকই ছিল, প্রিন্টেই ছিল অ্যাকচুয়ালি, তো যাই হোক আমরা 3 দিব, 3 দেওয়ার পরে আমরা এখানে অ্যারেঞ্জ বাই র দিব, অ্যারেঞ্জ বাই র স্পেসিং আমরা 0 দিব, স্পেসিং 0, স্পেসিং 0 দেওয়ার পরে আমরা সাইজ উইথ দিব হলো 4 ইঞ্চি, আর হাইট দিব হলো 3.33, 3.33 ইঞ্চি, 3.33 ইঞ্চি দিলাম। ইঞ্চি দেওয়ার পরে সিএমওয়াই কে কালার, স্কিন 72 PPI, ডান, ওকে। এটা আমাদের আর্টবোর্ড চলে এলো। আর্টবোর্ড চলে এলো, এখন আমরা একটা রেক্টেঙ্গেল বক্স নিব, রেক্টেঙ্গেল বক্স। ওকে আপনি কি হয়নি, ফাইল ফাইল নিউ
এখানে 4 ইঞ্চি বাই 3.33, 3টা 8 বোর্ড, অ্যারেঞ্জ বাই র, ক্লিক করলাম 4 ইঞ্চি বাই, The entry turns into PD. সরি, The inch turns into PD if I ইঞ্চি, এই যে এখানে এখানে ইঞ্চি 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 দেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে ইঞ্চি দেন, এখানে ক্লিক করে ইঞ্চি, put 72 ppi. PPI হচ্ছে 72 PPI. ফাইল নেম দেন, মেথড ফাইনান্সিয়াল গ্রুপ আন্ডারস্কোর US টিম 02. ওকে, থ্রি আবার রিভিউ করি, ফাইলের নাম দিলাম, নাম দেওয়ার পরে থ্রি এখানে, তারপর দিলাম হলো আমরা অ্যারেঞ্জ বাই র, অ্যারেঞ্জ বাই র, এখানে স্পেসিং আমরা 0, এখানে কাস্টম, এখানে আসলো 4 ইঞ্চি দিলাম, এখানে ইঞ্চি দেওয়ার পরে 4 ইঞ্চি দিলাম, 3.3 ইঞ্চি দিলাম, 3.33, 3.3 ইঞ্চি দিলাম, সিএমওয়াইকে কালার, স্কিন বাই 72 PPI, ওকে ওকে দিলে আমাদের তিনটা উইন্ডো চলে আসবে, তিনটা 8 বোর্ড চলে আসবে। তিনটা 8 বোর্ড চলে আসার পরে আমরা দেখেন এখানে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেব, রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে আমরা এইখানে আরেকটা ক্লিক করব, 8 বোর্ডের উপরে আরেকটা ক্লিক করলে একটা রেক্টেঙ্গেল বক্সের শেপের একটা বক্স আসবে, দেখুন এখানে এসছে সবার, হ্যাঁ 4 ইঞ্চি সাইজ কত নিয়েছিলাম, 4 ইঞ্চি, 3.33 ইঞ্চি, 3.33 ইঞ্চি, দেখুন আমি 4 ইঞ্চি দিলাম, এখানে 3.33 ইঞ্চি দিলাম, 3.33 ইঞ্চি দিলাম, এখানে দেখেন ফিল কালার হচ্ছে হলো হোয়াইট আছে এবং এটার স্টোক কালার আছে ব্ল্যাক, ব্ল্যাক থাকুক সমস্যা নেই, আমরা ওকে দিব, ওকে দেওয়ার পরে একটা বক্স তৈরি হলো, বক্স তৈরি হলো, বক্স তৈরি হওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব, সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এইখানে এই বাটনটা আছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন বাদ দিয়ে আমরা এখানে দেখুন অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডে ক্লিক করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমরা যদি আর্টবোর্ডে দেখেন এটা কোথায় কোথায় আছে, আমাদের কত নম্বর আর্টবোর্ড আছে, আর্টবোর্ড হচ্ছে হলো 1, আর্টবোর্ড 1 আছে, আমরা অ্যালাইন করে দিব, দেখেন উপরে অ্যালাইন করব, ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ উপরে সোজা হয়ে গেল, ভার্টিক্যাল অ্যালাইন লেফট, দেখুন এখানে বক্সটা আলটিমেটলি আমাদের বাউন্ডারি বক্সের ভিতরে প্লেস হয়ে গেল, দেখেন জুম করে প্লেস হয়ে গেছে, ক্যান ইউ শো আস দ্যাট এগেইন, ওকে আমরা একটা বক্স নিয়েছি যেটা হচ্ছে 4 ইঞ্চি বাই 3.3 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 3.33, 3.33 ইঞ্চি, ওকে দিলাম, ওকে দেওয়ার পরে একটা বক্স তৈরি হলো, বক্স তৈরি হওয়ার পরে আমরা এইখানে দেখুন এখানে কি ক্লিক করা, এই যে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড এখানে ক্লিক করেন, দেখেন ওখানে অ্যালাইন টু সিলেকশন আছে মনে হয় আপনাদের, এটা আছে, কিন্তু আমরা কি করব অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করব, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডে ক্লিক করে দেখেন এটা নিচে আছে, আমরা কি করব দেখেন উপরে সমান করে দেব, ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটা এখান থেকে এখান থেকে এই বরাবর চলে আসবে, আমরা যদি অ্যালাইন টপ দিই দেখুন এই যে চলে গেছে, ওকে গেছে, আবার আমরা যদি এখানে লেফট হরিজন্টাল লেফট, লেফট মানে এই জিনিসটা আমরা এইখানে নিয়ে আসব, এই বরাবর নিয়ে আসব, বরাবর যদি আমরা আনতে চাই তাহলে কি হবে, এটা এই পাশে আনতে হবে, এই পাশে আনলে এটা ক্লিক করলে আমাদের লেফটে চলে আসবে, এসে ইয়া ইট ওয়ার্ক, ওকে ডান, এখন আমরা এটার ফিল কালার কি করব,
নান করে দিব, দেখেন ফিল কালার নান। স্টোক কালার, স্টোক কালারে ক্লিক করব, স্টোক কালারটা আমরা নান করে দিব। নান ডান, একটা আউটলাইন বক্স আমাদের এখানে আছে, দেখুন আমরা সিলেক্ট করলে একটা আউটলাইন বক্স পাওয়া যাবে। ওকে আমরা, ওকে এখন আমরা এটা সিলেক্ট করে আমরা অ্যাকচুয়ালি আমরা সেন্টার অ্যালাইনমেন্টে এখানে একটা বক্স নিব এবং এখানে একটা মাঝখান বরাবর আমরা একটা গাইড নিব, মাঝখান বরাবর গাইড নিতে এবং দুই পাশে মাঝখানে গাইড নেওয়ার জন্য, কারণ আমাদের লোগোটা যেন মাঝখানে প্লেস হয় সেই কারণে আমরা একটা গাইড নিব। গাইড নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি কিভাবে ক্লিক করে মার্জ করলাম, এই অংশটুকু মার্জ করলাম, মার্জ করতে পেরেছেন সবাই। এবার আমরা ইডিট কপি, ইডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পরে আমরা যদি সিলেকশন টুলে ক্লিক করি একটা লাইন বক্স চলে আসবে আমাদের, এখান থেকে এখানকার দূরত্ব কতটুকু আমাদের বলেন দেখিন, এখান থেকে এখানকার দূরত্ব, আমাদের উইথ হচ্ছে 3.33, এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 3.33, এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছিল 4 ইঞ্চি। ওকে আমরা এখন ইন্টার দিব, ইন্টার দিলে আমাদের এখানে মুভ মুভ বাটন আসবে, আমরা যদি এখানে 4 ইঞ্চি দেই, 4 ইঞ্চি/2, তাহলে কত ইঞ্চি আসবে, 2 ইঞ্চি আসবে, 2। ট্যাপ দিয়ে আমরা যদি 4 ইঞ্চি/2, 2 দেওয়ার পরে ট্যাপ দেই, ট্যাপ দিলে পরেরটাতে চলে আসবে ভার্টিক্যাল, 2 ইঞ্চি, 2 ইঞ্চি আসবে হরিজেন্টাল, ভার্টিক্যাল আমরা 0 দিব, ভার্টিক্যাল 0। ওকে ভার্টিক্যাল 0 দিলে দেখুন 2 ইঞ্চি আমাদের, ওকে দেখুন এটা যদি আমরা প্রিভিউ দেখতে চাই, দেখুন প্রিভিউ হচ্ছে সেন্টারে চলে এসেছে, আমরা যদি ওকে দেই এটা এখানেই চলে আসবে, এখানে চলে আসার পরে আমরা এটা চলে এসছে সবার, ওকে এখানে চলে আসার পরে আমরা বাম বাটন ক্লিক করব, এটার উপরে কার্সরের উপরে রেখে বাম বাটন ক্লিক করে দেখুন আন্ডু মুভ আছে, আইসোলেটেড সিলেক্টেড পাথ, এখানে গ্রুপ আছে, এভারেজ আছে, এখানে দেখুন মেক গাইডস আছে, মেক গাইডস এ ক্লিক করব, মেক গাইডস এ ক্লিক করলে একটা সেন্টার বরাবর একটা গাইডস তৈরি হবে, দেখছেন একটা, ওকে হয়েছে সবার। ওকে সেম ভাবে আমরা আরেকটা আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিব, আমরা এই অংশটুকু ভার্টিক্যালি আরেকটা সেন্টার অ্যালাইনমেন্ট করব, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করব, এটা আমরা কপি করব, কপি সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করলাম ভার্টিক্যালি অ্যালাইন সিলেক্ট করলাম, খালি এই অংশটুকু, খালি এই অংশটুকু, আমরা কিন্তু পুরাটা সিলেক্ট করিনি, আমরা খালি এই অংশটুকু সিলেক্ট করছি, সিলেক্ট করে ইডিট কপি, ইডিট পেস্ট ইন ফ্রন্ট, এবার আমরা ডাইরেক্ট সিলেকশনে চলে যাই, পেস্ট ইন ফ্রন্ট করার পরে দেখুন এখানে আরেকটা বক্স তৈরি হয়েছে, আরেকটা লাইন তৈরি হয়েছে, সরি লাইন তৈরি হওয়ার পরে আমরা ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে আমাদের এখানে 2 ইঞ্চি আছে, হরিজেন্টালি আমাদের দরকার নাই কারণ আমরা পাশে নিব না, আমরা নিচে নামাবো, নিচে নামালে আমরা হরিজেন্টালি দিব 0। ভার্টিক্যাল আমাদের এখান থেকে এখানকার দূরত্ব কতটুকু, এখান থেকে এখানকার দূরত্ব 3.33 ভাগ 2, তার মানে 3.3 অর্ধেক এখানে তৈরি হয়ে যাবে, দেখুন এখানে মাঝ বরাবর চলে এসছে আরেকটা বক্স। ওকে
মাঝ বরাবর চলে এসছে, ওকে যে আমরা দিব, ওকে দিলে এখানে একটা চলে এসছে, আবার এইটা আমরা সিলেক্ট করে বাম বাটন সিলেক্ট করে আমরা এখানে মেক গাইডস, আমাদের গাইড তৈরি হয়ে গেল। এখন দেখুন আবার আমরা এই অংশটুকু সিলেক্ট করব, এই অংশটুকু সিলেক্ট করব, মার্জ করে সিলেকশন টুল নিয়ে মার্জ করে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট দিব, অবজেক্ট পাথ অফসেট পাথ, অফসেট পাথ দিব, অফসেট পাথ দিয়ে আমরা কত দিব -1 ইঞ্চি আইএন। আমরা দেখি এখানে প্রিভিউ, দেখি প্রিভিউ কতটুকু আসে, এতটুকুর মধ্যে আসবে, এতটুকুর মধ্যে বেশি বড় হয়ে যাবে, গতকালকে আমাদের একটু বেশি বড় হয়ে গিয়েছিল, পরে আমরা ছোট করেছি, তাহলে আমরা -0.75 ইঞ্চি দিব, সরি 1.25 ইঞ্চি, -1.25 ইঞ্চি, দেখুন -1.25 ইঞ্চি, 25 ইঞ্চি, 1.25 ইঞ্চি, ওকে হয়েছে। আমার আর একটু মানে ওই বক্সের সাথে আরো কিছু আসতেছে। আচ্ছা ওকে, বক্সের সাথে আরো কিছু আসতেছে, আসবে, কারণ আপনাদের গাইডটা, গাইডটা দেখেন এখানে গাইড ক্লিক করেন, লগ গাইড নাই, লগ গাইড করা নেই, আমরা এখানে গিয়ে ক্লিক করে আর্টবোর্ডের মধ্যে ক্লিক করে এখানে দেখব লগ গাইড আমাদের সিলেক্ট করা আছে কিনা, আপনার তা এরকম আছে, এরকম থাকলে আপনি লগ গাইড করে দেন, লগ গাইড এরকম আছে, না লগ গাইড, লগ গাইড করে দেন, করেছি, ওকে এখন আপনি এটা সিলেক্ট করেন, বক্সটা সিলেক্ট করেন, বক্সটা সিলেক্ট করার পরে অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে অফসেট পাথ আমরা কত দিয়েছিলাম -1.25 আইএন ইঞ্চি, 1.25 ইঞ্চি, ওকে আমরা যদি প্রিভিউ দিতে দেখতে চাই, এখানে প্রিভিউ দেখলে 1.25 ইঞ্চি, এখানে আরেকটা বক্স, এরকম বক্স তৈরি হবে, দেখুন এসছে সবার, ওকে ওকে দেই আমরা, ওকে দেওয়ার পরে এখানে আরেকটা বক্স তৈরি হয়ে গেল। এখন এই বক্সটা আমরা কি করব, বাম বাটন ক্লিক করে মেক গাইডস, মেক গাইডস, মেক গাইডস দিলাম, মেক গাইডস দিয়ে দিলাম, মেক গাইডস দেওয়ার পরে আমরা দেখুন আমরা এখন এই যে এখানে যে বাউন্ডারি বক্সটা আছে, এই বাউন্ডারি বক্সটাও আমাদের লাগবে না, আমরা বাউন্ডারি বক্সটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কি করব এখানে আবার মেক গাইডস দিয়ে দিব, মেক গাইডস, তাহলে আমাদের বাউন্ডারি বক্সটা একটা মেক গাইড তৈরি হলো, ওকে গাইড তৈরি হলো, গাইড তৈরি হওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি এখন আমরা কি করব, আমাদের একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল, আমাদের একটা আর্টবোর্ড, একটা আর্টবোর্ডের গাইড তৈরি হয়ে গেল, দেখুন একটা আর্টবোর্ডের গাইড তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা কি করব, গাইডটা আমরা কি করব লক ছুটাই দিব, লক ছুটাই দেওয়ার পরে দেখুন আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে পুরো অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, দেখুন এখানে উইন্ডোজ ট্রান্সফর্ম আছে কিনা সবার, অথবা এখান থেকে উইন্ডোজ ট্রান্সফর্ম, দেখুন এই যে ট্রান্সফর্ম শিফট এফ8, ট্রান্সফর্ম নিয়ে আসেন, ট্রান্সফর্মারে দেখেন এখানে 4 ইঞ্চি বাই 3.33 ইঞ্চি বক্স তৈরি হয়েছে আমাদের, এটা আমরা ইন্টার দেব, সিলেক্ট করে পুরো অংশটুকু কিভাবে সিলেক্ট করছি, এভাবে আমরা সিলেক্ট করেছি পুরো অংশটুকু, সিলেক্ট করার পরে আমরা ইন্টার দিয়েছি, ইন্টার দেওয়ার পরে আমরা এখানে কত ইঞ্চি এপাশে দিব, আমাদের হরিজেন্টালি আমরা 4 ইঞ্চি দিব, ভার্টিক্যালি আমরা 0 দিব, আমরা গাইডসটা কোথায় করব, ওকে গাইডসটা আমরা এখানে যেটা আছে
এই গাইডটা আমরা তো তৈরি করেছি, গাইড তো সবাই তৈরি করেছেন। ওকে, গাইডটা তৈরি, গাইডটা সিলেক্ট করার জন্য আমাদের এখানে লক বাটনটা ছুটাই দিতে হবে। আপনার লক লক করা আছে, এরকম করা আছে, লক বাটনটা ছুটাই দেন, লক লকটা উঠাই দেন, এই যে লকটা উঠাই দেন, উঠাই দিলে এই যে দেখুন লক ছুটে গেছে। লক ছুটে গেলে এই যে গাইডগুলো আমরা যদি মার্জ করি সিলেকশন টুল দিয়ে তাহলে সিলেক্ট হবে। বাম বাটন ক্লিক করেন, বাম বাটন ক্লিক করে লক গাইড, নাম্বারটা আমার কাছে আসে। জি ওকে, এটা সিলেক্ট করেন, এভাবে সিলেক্ট করেন পুরোটা। সিলেক্ট করার পরে ইন্টার দেন, ইন্টার বাটন প্রেস করলে, ইন্টার বাটন প্রেস করে হরিজন্টালি দেন 4 ইঞ্চি, ভার্টিক্যালি দেন 0 ইঞ্চি। তারপরে দেখেন আমি যখন এই যে দেখেন হরিজন্টালি যখন 4 ইঞ্চি দিলাম, 4 ইঞ্চি দেওয়ার পর আমি ট্যাব বাটন প্রেস করে পরেরটাতে চলে গেছি, আবার ট্যাব বাটন প্রেস করে পরেরটাতে চলে গেছি, তাহলে এখানে চলে আসলো। দেখেন এখানে আমার এখানে দেখা যাচ্ছে যে প্রিভিউ, যেহেতু আমি ক্লিক করে রেখেছি এখানে দেখা যাচ্ছে এখানে প্লেস হবে জিনিসটা। প্লেস হওয়ার সময় আমরা এখানে কি করব, কপি দিব, আমাদের এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, কপি কপি দিলে দেখুন এখানে আরেকটা প্লেস হয়েছে, আরেকটা গাইড প্লেস হয়েছে। আবার আমরা ইন্টার দিব, ইন্টার দিয়ে এখানে 4 ইঞ্চি, পরেরটা 0 ইঞ্চি, 0 ইঞ্চি, ডিস্টেন্স 4 ইঞ্চি, কপি কপি দিলে এখানে আরেকটা গাইড প্লেস হয়ে গেছে। I copied it, but the middle line didn't copy. ওকে, মিডিল লাইনটা সিলেক্ট হয়নি। আমি কি বলেছি আপনাদেরকে সিলেক্ট করতে, কিভাবে দেখুন মার্জ করে এইভাবে সিলেক্ট করতে হবে, মার্জ করে পুরো অংশটুকু, গাইডের অংশটুকু সিলেক্ট করতে হবে, কতটুকু দেখুন মার্জ করেছি, পুরো অংশটা সিলেক্ট হয়েছে। ওকে, ইন্টার, 4 ইঞ্চি, পরেরটা 0 ইঞ্চি, ট্যাব, কপি কপি দিলে আরেকটা কপি তৈরি হয়ে যাবে। আবার ইন্টার দিলাম, 4 ইঞ্চি, জিরো ইঞ্চি, 4 ইঞ্চি, কপি, আরেকটা গাইড তৈরি হলো। আরেকটা গাইড তৈরি হওয়ার পরে আমরা সিলেকশন টুলটা বাহিরে ক্লিক করলাম, বাহিরে ক্লিক করার পরে এটা ডিসিলেক্ট হয়ে গেল, ডিসিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা বাম বাটন ক্লিক করলাম, বাম বাটন ক্লিক করার পরে আমরা এখানে লক বাটনে প্রেস করলাম, লক লক গাইডস। এখন আমাদের গাইডগুলো লক হয়ে গেছে, আমরা এটা সিলেক্ট করেও সিলেক্ট করতে পারবো না, মানে যতই মার্চ করি সিলেক্ট হবে না। বাম বাটন ক্লিক করে লক, ডান সবার হয়েছে, ওকে ডান, ফাইল সেভ, সেভ দেন। আমরা একটা ফোল্ডার করেছি লোগো ডিজাইনের ভিতরে, আমরা যে লোগো ডিজাইন করেছি লোগো ডিজাইনের ভিতরে একটা ফোল্ডার করেছি মেথড ফিনান্সিয়াল গ্রুপ, মেথড ফিনান্সিয়াল গ্রুপের ওখানে আমাদের ফাইল আছে মেথড ফিনান্সিয়াল গ্রুপ ইউএস টিম 2, সেভ সেভ। ওকে, ওকে, আমাদের আর্টবোর্ড তৈরি করা শেষ। সবার আর্টবোর্ড তৈরি হয়েছে? আমার লাস্ট আর্টবোর্ডটা আসতেছে না। লাস্ট আর্টবোর্ডটাতে আসতেছে না? না। আচ্ছা ওকে, আপনি কি শেয়ার স্ক্রিন দিতে পারেন আমাকে? ও না, আসছে আসছে আসে জি। ওকে, তারপর সবগুলো লগ গাইড দিব তাই না?
হ্যাঁ লক গাইড, বাম বাটন ক্লিক করে লক গাইড, লক গাইড। লক গাইড দিয়েছেন? জি ডান। জি ওকে ওকে, এখন আমরা এই যে এক নাম্বার গাইডে আমরা এক নাম্বার গাইডটাতে আমরা করব ওপেন করব। এক নাম্বার গাইডটাতে আমরা ফাইলটা, কালকে ফাইলটা সবার কাছে আছে কিনা আমি জানি না, আমি একটা কাজ করি সবাইকে ফাইলটা পাঠিয়ে দেই। আচ্ছা আমরা যদি এখানেই ফাইলটা দেই তাহলে দেখি সবাই ডাউনলোড করতে পারবেন কিনা জানি না। এখানে যদি দিয়ে দেই ফাইলটা, ওকে এখানে প্লেস করা যাবে না, প্লেস করা যাবে না। ওকে ঠিক আছে, আমরা এটাতে দিয়ে দিচ্ছি লোগো। স্যার একটু লোগো ফাইলটা সবাইকে পাঠিয়ে দিলে ভালো হতো। হ্যালো মোমেন স্যার, ওকে ইয়া হিজ কামিং। ইয়েস ওকে স্যার, একটু লোগো, একটা লোগো ফাইল পাঠাইছি, ওই লোগো ফাইলটা পাঠাই দিলে সবাইকে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, কারণ সবগুলো অনেকগুলো প্রজেক্ট আছে তো আর এটা কমপ্লিট করতে পারবো না মনে হয়, এই কারণে ওই লোগো ফাইলটা থেকে কাজ করি। আচ্ছা পাঠিয়ে দিচ্ছি। জি সবাই ফাইলটা ডাউনলোড করেন, ডাউনলোড করে ফাইলটা ওপেন করেন একটু। Yeah, I sent. হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি।
হ্যালো, ওকে, ফাইল কি সবাই পেয়েছেন? I didn't get it. ও, এখনো পাঠায়নি মনে হয়। না, আমরা একটু সময় লাগে সেন্ড করতে। না, পাঠিয়ে, হ্যাঁ, সেন্ড করেছি, বাট রিসিভ করতে হবে, একটু টাইম সার্কুলেট হতে টাইম নিচ্ছে। তো আই অলরেডি সেন্ড ইট, ফরওয়ার্ডেড দ্য মেইল। I think you're supposed to get it, isn't it? Is the name of the email project linked? Yeah. No. No, it's not that. There's no attachment in it. Right. No, it's not that. Yeah. No, nothing was attached. Okay, yeah, it's not down, so. Okay, good. Now refresh. Yeah, it came for me. I did. Okay. I got it. Okay, file to download current, download could open current. Okay. ওপেন করেছেন? Okay, I got the file. Okay, file open, Kuran? Yeah, I opened it. Yeah, mine's opening. It's taking a second. Okay.
ওকে আমি তো ওপেন করেছি। ওকে সবাই ওপেন করেছেন, এখন ওপেন করে দেখেন আমাদের এখানে কালার চার্ট আছে। এই কালার চার্ট গুলো, কালার চার্ট গুলো কিভাবে দিয়েছিলাম আপনাদের মনে আছে মনে হয়, আমরা এখান থেকে কালার চার্ট গুলো নিয়েছিলাম অ্যাকচুয়ালি। কালার চার্ট গুলো এইটা সিলেক্ট করে আমরা এইখান থেকে এই কালারটা আমরা কোথা থেকে এনেছিলাম, আমরা ওয়েবসাইটে যে আমাদের প্রজেক্টটা ছিল প্রজেক্টে দেখুন এখানে যে কালার চার্ট গুলো আছে, একটা আমি দেখিয়ে দিচ্ছি। এই এই অংশটুকু কপি করে, কালার কোডটা কপি করে আমরা আমরা এখানে গিয়ে ডাবল ক্লিক করেছি। ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে কোড এসেছে, কোড আসার পরে আমরা এখানে পেস্ট করেছি। পেস্ট করলে আমাদের ওকে দিলে আমাদের এই কালার চার্টটা চলে এসেছে। ওকে, এটা আমরা গতকালের ভিডিও টিউটোরিয়ালে আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। ওকে, আমরা এই কালার চার্ট গুলো কি করব, সিলেক্ট করব। দেখুন আমরা কি আমি কিভাবে সিলেক্ট করছি, পুরো অংশটুকু সিলেকশন টুল নিয়ে, সিলেকশন টুল নিয়ে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করেন সবাই, এডিট, কপি, কপি দিয়েছেন। এখন আমরা আমাদের ইউএস টিম যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি এখানে এখানে আমরা এডিট পেস্ট ইন ফ্রন্ট দিব। পেস্ট ইন ফ্রন্ট, দেখুন কোথায় চলে এসেছে। First, I copy. Paste in front. Paste in front. এখান থেকে কপি করলাম আমরা, এই অংশটুকু সিলেক্ট করে এডিট কপি করলাম। কপি করে আমরা যে ফাইল যে আর্টবোর্ড তৈরি করেছি এখানে আমরা এডিট পেস্ট ইন ফ্রন্ট দিয়েছি। পেস্ট ইন ফ্রন্ট দিলে এখানে আমাদের লোগোটা আলটিমেটলি প্লেস হয়ে যাবে, মানে কালার চার্টটা পেস্ট হয়ে গিয়েছে। ওকে, ডান সবারই। ওকে, আবার আমরা আগের ফাইলটাতে যাই, ইউএস টিম ওয়ানে। ওয়ানে গিয়ে দেখুন এখানে মেথড ফিনান্সিয়াল গ্রুপ, দেখুন একটু জুম করে দেখেন এখানে কি কি আছে। মেথড ফিনান্সিয়াল গ্রুপ এলএলসি, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এই দুটো সিলেক্ট করেছি। কিভাবে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপর শিফট ক্লিক করে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করেছেন খালি এই দুটো ছিল, হ্যাঁ খালি টেক্সট, খালি টেক্সটটুকু সিলেক্ট করব, মেথড ফিনান্সিয়াল গ্রুপ এন্ড এলএলসি। ওকে, এডিট, কপি। আই ওয়ান ডাজন্ট সিলেক্ট। ওকে, আবার এই যে এটা সিলেক্ট করেন, এটা একটা সিলেক্ট করেন, তারপরে শিফট ক্লিক করে এলএলসি সিলেক্ট করেন। ওকে, এডিট, কপি, এডিট, কপি। তারপরে আমরা আমাদের উইন্ডোতে চলে যাই, যে উইন্ডোতে আমরা কাজ করছিলাম। এডিট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ, তাহলে আমাদের সেম আর্টবোর্ডে এখানে প্লেস হয়ে যাবে। ওকে, প্লেস হয়েছে, সবার চলে এসেছে। মাই ওয়ান পেস্টেড ইন দ্য থার্ড আর্টবোর্ড। আপনারটা প্লেস হয়েছে কোথায়, এখানে? না, তিন নম্বর, তিন নম্বরটাতে প্লেস হয়েছে। আচ্ছা, ওকে, আপনি তিন নম্বরটা সিলেক্ট করে রেখেছেন সেজন্য প্লেস হয়েছে তিন নম্বরটাতে। যেমন আমি যদি এই তিন নম্বর আর্টবোর্ডটা সিলেক্ট করি, তাহলে এই যে এখানে ক্লিক করলেই তিন নম্বর আর্টবোর্ড, এই যে দেখেন এখানে তিন নম্বর আর্টবোর্ড সিলেক্ট হয়েছে, দেখুন এখানে লেখা আছে তিন নম্বর আর্টবোর্ড। ওকে, আমি যদি এখানে এক নম্বর আর্টবোর্ড সিলেক্ট করি, যেখানে এক নম্বর আর্টবোর্ডে ক্লিক করলে এক নম্বর আর্টবোর্ড সিলেক্ট হয়ে যাবে, এখানে দুই নম্বর আর্টবোর্ড ক্লিক করলে দুই নম্বর আর্টবোর্ড সিলেক্ট হবে, দেখেন এখানে দুই নম্বর আর্টবোর্ড সিলেক্ট হয়েছে, আবার এক নম্বর, এক নম্বর আর্টবোর্ড সিলেক্ট হয়েছে। আপনি এটা ফেলে দেন, যেটা আপনার তিন নম্বরে পেস্ট হয়েছে, এটা পেস্ট হয়েছে, এটা ফেলে দেন। ফেলে দিয়ে আপনি এক নম্বর আর্টবোর্ডে ক্লিক করেন, আর্টবোর্ডে ক্লিক করে আবার এডিট পেস্ট ইন ফ্রন্ট। এখন আমরা আমাদের লোগো হচ্ছিল, এটা দিয়ে আমরা লোগো তৈরি করব। লোগো তৈরি করলে আমাদের সবার আগে আমরা যে আমরা নতুন আইডিয়া গুলো নিয়েছি সেই আইডিয়া গুলো আমরা প্লেস করব। আমরা ফাইলে যাব, ফাইল, প্লেস, যে আইডিয়া গুলো আমরা নিয়েছি যেগুলো ডাউনলোড করেছি, লোগো ডিজাইন টু, দেখুন
একটা অপশন, ওকে এটা একটা অপশন আমরা নিয়ে আসলাম, অপশন নিয়ে এসে আমরা এটা মুভ করে পাশে রাখলাম, পাশে রাখলাম, ফাইল প্লেস, দেখুন আমরা আরেকটা অপশন নিয়ে আসলাম লোগো আইডিয়া 28 প্লেস, মুভ করে এখানে রাখলাম, দেখুন এই লোগো সিম্বল দেখেন, দেখেছেন সবগুলো প্লেস করব না, সবগুলো না, আমরা তিনটা অপশন করব, তিনটা অপশনের জন্য তিনটা লোগো প্লেস করব যেটা আমাদের বেটার লাগে। ওকে আমরা এই দুটো দুটো প্লেস করেছি, এই দুটো প্লেস করার পরে আমরা আরেকটা ফাইল প্লেস করব, আরেকটা ফাইল প্লেস করব যেটা ওকে আমরা এই আইডিয়াটা নিতে পারি, লোগো আইডিয়া 2 4 প্লেস, ইউ ফোর রাইট, ইউ ফোর ফোর, ওকে প্লেস হয়েছে, ওকে আমরা কোনটা কোনটা প্লেস করলাম তাহলে, একটা হচ্ছিল লোগো আইডিয়া 2 1 2 4 এবং 2 8, ওকে প্লেস করেছি। ওকে আমরা দেখেন এখানে একটা টেক্সট আছে, এটা হচ্ছিল একটা ফিনান্সিয়াল চার্টের একটা সিম্বল দিয়ে এখানে প্লেস করেছে হলো লোগোটা একটা প্লেস করেছে, তো আমরা আমাদের এখানে যেই ইয়েটা আছে এখানে বলেছে যে MFG দিয়ে একটা ইন্ট্রো ইন্ট্রো লোগো করতে বলেছে, লোগো নিড টু ক্যাপচার লেটারিং MFG 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 দিয়ে আমরা একটা ইন্ট্রো লোগো করব। ওকে আমরা যথারীতি দেখেন আমরা এই অংশটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার ক্লিক করে আমরা একটু উপরে উঠায় আরেকটা কপি করে নিয়ে আসব, কপি করে এনেছি, আমরা এটা সিলেক্ট করে অল্টার ক্লিক করে, অল্টার ক্লিক করলে দেখুন কিরকম একটা বাটন আসবে, একটু উপরে উঠাই দিছি, উপরে উঠাই দিলে এটা আরেকটা কপি হয়ে গিয়েছে, ডান। ওকে ডান, আমরা এখানে Can you say what numbers you placed for the image, like a kon kon idea number? হ্যাঁ আমরা এই একটা আইডিয়া এখানে একটা এরকম একটা আইডিয়ার কাজ করব MFG দিয়ে, but kon kon number, like idea 3 from the file, kon kon number. এখানে একটা এই আইডিয়া একটা কাজ করব, এখানে একটা এই একটা কাজ করব এবং এইটা একটা কাজ করব, তিনটা আইডিয়া নিয়ে কাজ করব, মানে a file number key file, like when I place a place file number ছিল 2 ও 2 1 2 1 2 4, আপনি এখানে যদি দেখা না যায় আপনি যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে লার্জ আইকন আছে, লার্জ আইকন ক্লিক করতে হবে, আপনি এখানে মনে এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, ওকে আপনি এখানে ক্লিক করেন, এখানে দিয়ে লার্জ আইকন দেন, লার্জ আইকন দিয়ে একটা ভিউ দেখা যাবে, লার্জ আইকন এই যে এখানে ক্লিক করে লার্জ আইকন,
Okay, okay. And then ওকে লার্জ আইকন দিলে এখানে সবগুলো দেখা যাবে দেখা যাচ্ছে ওকে yeah, আমরা so, এইটা এইটা প্লেস করলাম yeah, লোকাল have আইডিয়া one, one, four. টু টু ওয়ান টু ফোর অ্যান্ড টু এইট টু এইট ওকে ওকে ডান থ্যাংক ইউ ডান ওকে আমরা এখানে এইরকম একটা কনসেপ্টে আমরা মেথড ফিনান্সিয়াল গ্রুপটা এমএফজিটা এমএফজি আমরা এমএফজিটা এরকম একটা কনসেপ্টে আমরা কাজ করব ওকে এমএফজিটা যদি আমরা এরকম কাজ করতে থাকি তাহলে দেখুন আমাদের এখানে কি করতে হবে আমরা এটা টাইপ টুলে সিলেক্ট করেন টাইপ টুলে সিলেক্ট করে এখানে সিলেক্ট করেন মেথড ফেলে দিলাম অথবা আমরা এখানে লিখে দিলাম সিলেক্ট করে এম এফ জি মেথড ফিনান্সিয়াল গ্রুপ ওকে সিলেক্ট করলাম আমরা টাইপ লিখলাম এম এফ জি লিখার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে আমাদের এটা এম এফ জি তখন আমরা সিলেকশন সিলেক্ট করতে পারবো ওকে সবাই করতে পেরেছেন Done. After MFG, you do direct selection tool? Direct selection, na. Khali. Selection tool, okay. Selection tool. Likhar pore selection tool click korben. Selection tool, mane kono likhar shesh hoye gele selection tool e click korben. Selection tool. Okay? Yeah. Done. দেখুন আমরা এখন এম এফ জিটা আমরা কি করব অল্টার শিফট ক্লিক করে একটু বড় করব অল্টার শিফট ক্লিক করে বড় করেছেন সবাই ওকে আমাদের এখানে ফন্ট দেখেন আপনাদের এখানে ফন্ট আছে নাকি এম ওয়াই আর আই এ ডি মারিয়ার ফন্ট কোথায় দ্য 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 সাইড বার ক্যারেক্টার ক্যারেক্টার আপনারা এই যে এখানে দেখেন এটা সিলেক্ট করছেন না এখানে ক্যারেক্টার আছে ক্যারেক্টারে ক্লিক করেন ক্যারেক্টারে ক্লিক করলে এখানে লিখেন এম ওয়াই আর আই এ ডি এম ওয়াই ওকে আছে ইয়া আছে মারিয়ার বোল্ড বোল্ড ফন্ট আছে Yeah. Okay. 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 Dile amader Mariat bold font toiri hobe. Mariat bold. Ekhane dekhen amader line space koto ache 20. Amra ki korbo minus 70 diye dibo. Minus 70. মাইনাস 70 দিলাম মাইনাস 70 দিছি সবাই দেওয়ার পরে দেখেন এটা আমরা এই টাইপটা আমাদের তৈরি হয়ে গেল ফন্ট আমাদের কত আছে 40 40 40 ফন্ট দিলাম দেখেন এখানে ক্যারেক্টারে গিয়ে 40 40 ফন্ট দিলাম I don't have that box. এই যে এখানে এখানে ক্যারেক্টারে ক্লিক করেন ক্লিক করলে এখানে একটা বক্স চলে আসবে দেখেন এটা সিলেক্ট করে এখানে ক্যারেক্টারে ক্লিক করেন ক্যারেক্টার ক্লিক করলে এখানে সিলেক্ট চলে আসবে এখানে ফন্টের যে স্পেস এখানে যদি আপনাদের না থাকে এটা চলে আসার কথা আসছে ওকে এখানে 40 দিয়ে দেন 40 40 40 ওকে অথবা এখানেও 40 দিয়ে দিতে পারেন ফন্ট 40 দিয়ে দিছি আমরা 40 দেওয়ার পরে আবার দেখেন এখানে এখানে লাইন স্পেস কত মাইনাস 70 লাইন স্পেস মাইনাস 70 ডান ওকে
type create outline select করে এটা select করে type create outline wait my one isn't working এটা select করেন select করে type create outline yeah outline দিলে এটা no not that one the character I put -70 but it is ওকে এই ক্যারেক্টারে ক্লিক করেন ক্যারেক্টারে ক্লিক করেন ক্যারেক্টারে ক্লিক করেন ক্লিক করলে বক্স চলে আসবে বক্স চলে আসলে -70 দিয়ে দেন -70 চার নাম্বার বক্সে -70 ক্যারেক্টার স্পেসিং এসে -70 আসছে চলে এসছে ওকে দেন ইন্টার দেন ইন্টার দিলে হয়ে যাবে চলে আসছে এরকম রাইট ওকে ডান আচ্ছা আবার এটা সিলেক্ট করেন সিলেক্ট করে ক্যারেক্টারে ক্লিক করেন ক্যারেক্টারে ক্লিক করে এখানে এটা সিলেক্ট করেন সিলেক্ট করে -70 আমার অপশন গুলো আসতেছে না অপশন আপনি অপশনে যান এখানে উইন্ডোজে যান উইন্ডোজে গিয়ে অপশন দেন উইন্ডোজে গিয়ে এখানে অপশন আছে দেখেন উপরে আছে দেখেন এখানে সবার উপরে অপশন কন্ট্রোল কন্ট্রোল আছে কন্ট্রোল বাটনটা আপনাদের মুট করায় যে নাই এরকম তাহলে আপনি এখানে উইন্ডোজে গিয়ে কন্ট্রোল বাটনে ক্লিক করেন কন্ট্রোল বাটন ক্লিক করলে এই অপশন চলে আসবে এসে কন্ট্রোল বাটন হ্যাঁ আমার কন্ট্রোল বাটনটা ক্লিক আছে ক্লিক করা আছে হ্যাঁ আপনি এটা সিলেক্ট করেছেন এই টেক্সটটা সিলেক্ট করেন জি করেছি টেক্সটটা সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে কন্ট্রোল বাটনে ক্যারেক্টার চলে আসবে না আসতেছে না মানে আমি যদি টেক্সট বাটনটা ক্লিক করি তখন আসে মানে কোনটা হ্যাঁ টাইপ টাইপ বাটনটা তো সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করলে তারপরে আসবে ও হ্যাঁ এটা আউট আসছে না গান হ্যাঁ এটা এটা সিলেক্ট করলে আসবে এটা সিলেক্ট করতে হবে জি ক্যারেক্টারে ক্লিক করেন ক্যারেক্টারে ক্লিক করে এখানে 40 দেন 40 এখানে দেন -70 ট্যাপ দেন না আসতেছে না আমার আবার দেখেন আপনি আপনি এটা সিলেক্ট করেছেন এরকম সিলেক্ট হয়েছে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেন এখন এখানে যে উইন্ডোর এই যে টাইপ এরকম আসছে না ওইগুলো সব আসে না এইটা আসে না এই যে আপনি এখানে গিয়ে কন্ট্রোল বাটন ক্লিক করেন উইন্ডোজে গিয়ে কন্ট্রোল বাটন ক্লিক করেন হ্যাঁ কন্ট্রোল বাটন ক্লিক করা আছে হ্যাঁ ক্লিক করে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে দেখেন নাম আসে না আসে নাই তাহলে আপনি ট্যাপ দিয়ে রেখেছেন ট্যাপ 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 সরাই দেন ট্যাপ দিয়ে দেন আবার আপনাকে এরকম এরকম উইন্ডো এরকম দেখাচ্ছে ট্যাপ দেন আপনি কন্ট্রোল জেড দেন কন্ট্রোল জেড কন্ট্রোল জেড দিলে যে এরকম বাউন্ডারি বক্স দেখা যাবে এই যে দেখেন কন্ট্রোল জেড দেন না হলে আবার কন্ট্রোল জেড দেন আবার কন্ট্রোল জেড দেন
ওকে চলে গেছে, তারপর ওই আমি কপি করব ওই মেসেজ ফাইন্যান্সিয়াল গ্রুপ থেকে। হ্যাঁ আচ্ছা ওকে, আপনি এটা চলে গেছে, আপনি যে এখান থেকে কপি করেন, অল্টার অল্টার ক্লিক করে কপি করেন, অল্টার ক্লিক করে কপি করেন, কপি করার পরে টাইপ টুল নেন, টাইপ টুল নিয়ে আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে MFG, লিখেছেন, টাইপ টুল নিয়ে সিলেক্ট করে ক্যাপস লক দিয়ে অথবা শিফট ক্লিক করে MFG হয়েছে। MFG আবার আবার যান, আপনি টাইপ টুল নেন, টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করেন, ক্লিক করেছেন, ক্লিক করেছেন, ওকে এখন এখানে লিখেন MFG। না আমি মেসেজ ফাইন্যান্সিয়াল করতে পারছি না, মেসেজ ফাইন্যান্সিয়াল গ্রুপের উপরে ক্লিক করতে পারছেন না, এই টাইপ টুলটা সিলেক্ট করেন, ক্লিক করেন, ক্লিক করছেন, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করলে আসে না, আসবে না কেন? ওকে ওকে, আপনি দেখেন এখানে আপনার কোন টাইপ টুল, টি টুল, টি টুল সিলেক্ট করা আছে, টাইপ টুল, টাইপ টুল, টাইপ টুল দিয়ে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করার পরে MFG আসছে, কিরকম আপনার এরকম আসছে, এরকম আসছে, এরকম আসছে, মানে ব্লু ফন্ট আসছে বাট আসছে MFG। আচ্ছা MFG কি ফন্ট এরকম আসছে নাকি অন্য ফন্ট আসছে? আচ্ছা যাই হোক, যেরকমই ফন্ট আসুক, লিখছেন আপনি MFG আপার কেওয়ারে লিখছেন, জি ওকে, আপনি এখন এই যে ক্যারেক্টারে ক্লিক করেন, এটা সিলেক্ট করেন, সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, এরকম সিলেক্ট হয়েছে, হ্যাঁ, এখানে ক্যারেক্টারে ক্লিক করেন, আপনারটা ক্যারেক্টারে ক্লিক করেন, এখানে আপনি মারিয়াট প্রো, MYRIAD মারিয়াট, হ্যাঁ আসছে, বোল্ড মারিয়াট, মারিয়াট কি ওয়ান সেকেন্ড, মারিয়াট MYRIAD, বোল্ড আছে, দেখেন দেখুন বোল্ড, বোল্ড আছে, বোল্ড আছে না, আচ্ছা ওকে আমরা রেগুলার দিয়ে দেই, রেগুলার এরকম আসছে আপনার এটা, এখানে ফন্ট দেন 40, -70, ইন্টার দেন, হ্যাঁ
আমরা কালারটা নাই তো আর টাইপ এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করা আছে সিলেক্ট করে আমরা টাইপ ক্রিয়েট আউটলাইন টাইপ টাইপ ক্রিয়েট আউটলাইন ওকে ক্রিয়েট আউটলাইন দিলাম ক্রিয়েট আউটলাইন দিলে দেখেন কি রকম হয়ে গেছে অ্যাঙ্কর পয়েন্টগুলো আলাদা হয়ে গেছে সবার হয়েছে ওকে ওকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা এটা হয়েছে আমাদের এখন দেখুন আমরা একটা রেক্টেঙ্গেল বক্স নিব রেক্টেঙ্গেল বক্সে এখানে দেখেন এলিপস টুল নিব রাউন্ডেড বক্স Google option like the rectangle tool the option for ক্লিক করার পরে ক্লিক করে আমরা এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো টুল আসবে আরে আমার তো আসলে ক্লিক করে রাখতে হবে আপনার এটা আছে ক্লিক করে রাখতে হবে ক্লিক করে তারপরে এই যে দেখেন এটা এখানে চলে আসতে হবে ক্লিক করে ইলিপস টুল হ্যাঁ ইলিপস টুল ক্লিক করেন ক্লিক করেছেন এখন এই যে দেখেন এখানে এরকম কার্সর আসবে কার্সর আসার পরে আমরা অল্টার শিফট দিয়ে দেখুন আমার এরকম কার্সরটা এরকম হয়ে যাবে এরকম হয়ে যাওয়ার পরে আমরা একটা বক্স তৈরি করব দেখুন বক্স তৈরি করেছি এই পর্যন্ত দেখেন সবাই হয়েছে এই পর্যন্ত ছোট বড় হ্যাঁ এই যে ছোট বড় করে দিলাম আমার তো মানে দ্য ইনসাইড কালার ইজ ব্লু সো হাউ ডু আই চেঞ্জ দ্যাট অসুবিধা নেই ব্লু ওকে আপনি কি ছেড়ে দেন এবার ছেড়ে দিলে দেখেন এরকম একটা বক্স চলে আসবে এসছে ওকে সবার এরকম একটা বক্স আসছে ওকে ডান এখন এটা আমরা ফিল কালার থেকে স্টক কালার করব ফিল কালার থেকে স্টক কালার করার জন্য শিফট এক্স এটা সিলেক্ট করা আছে সিলেক্ট করার পরে শিফট এক্স দিব শিফট এক্স দিলে একটা স্টক কালার চলে আসবে এসে ওকে আপনারটা ব্লু ব্লু থাকুক সমস্যা নেই আমরা পরে কালার চেঞ্জ করবো কোনো সমস্যা নেই আচ্ছা আপনারটা কালার আছে ব্লু এই যে এরকম আছে কোনো সমস্যা নাই ওকে আমরা যেটাই হোক আপনার ওই কালার থাকুক কোনো সমস্যা নাই আমরা আপাতত স্টার্ট করি আর কি ওকে সমস্যা নেই ওভাবে থাকুক ব্লু কালার এখন দেখুন আমার এখানে কিরকম আছে একটা প্যাটার্ন আছে লাইন প্যাটার্ন আছে সব জায়গায় লাইন প্যাটার্ন আছে ওকে এটা সিলেক্ট করেন এই অংশটুকু সিলেক্ট করেন সিলেক্ট করেছেন এমপিজি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে আমরা ইফেক্ট ওয়াপ ইফেক্ট ওয়াপ ব্লুজ ওকে ক্লিক করলাম সবাই গেছেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে দেখেন রাউন্ডেড একটা বক্স আসবে রাউন্ডেড এই যে এখানে দেখেন প্রিভিউ ক্লিক করেন প্রিভিউ ক্লিক করে দেখেন কি হচ্ছে কত আছে এখানে আমার 50 আছে একটু বাড়াই দিই আমি 60 দিই আছে 60 আরো হবে ওয়ার্পার আন্ডার কি করব ব্লেন্ড ওকে আপনি এখানে ওয়ার ব্লুজ ব্লুজ আন্ডার
আবার শো করতে পারেন আরেকবার? ওকে আবার বলছি বলছি ইফেক্ট ওয়ার্ক ও বলছি ওকে ওকে ডান আসে। এখানে আমাদের কত আছে 50। এখানে দেখেন প্রিভিউ, দেখেন এখানে প্রিভিউতে ক্লিক করেন প্রিভিউ। প্রিভিউতে ক্লিক করেছেন ওকে, প্রিভিউতে ক্লিক করেছেন। প্রিভিউতে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন কত আছে আমাদের 50 আছে। 50 জায়গায় আমরা কত দিব 70 দিব। আচ্ছা আমাদের দেখেন এখানে অ্যালাইনমেন্ট কি আর একটু বাড়লে মনে হয় ভালো হয়। 75 দিয়ে দেখি একটু, 75 দিলে 75 দিলে দেখেন 75 এ পুরো রাউন্ডটা কভার হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ মানে পুরো সার্কেলের মধ্যে আসতেছে না? জি পুরো সার্কেলের মধ্যে আসতেছে না। আপনি এই যে এইটা সবকিছু ঠিক আছে, হরিজন্টাল আছে, আপনি এরকম আসতেছে নাকি এরকম আসতেছে? No, it's horizontal. আপনি সার্কেলটা একটু বড় নিয়েছেন মনে হয়। আপনি আর একটু বাড়াই দেন, 85 দেন। 85 দেখেন পুরো সার্কেলে আসে কিনা, 85 দিয়ে দেখেন। No, it's still not enough. হচ্ছে না? আপনি মানে এরকম রাউন্ড কার্ভ হচ্ছে না আপনার? আপনি 75 দেন। ওকে 75 দেন। 75 দিয়েছেন, 75 দিয়ে প্রিভিউ ওকে দিয়ে দেন। ওকে 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 দিয়ে দেওয়ার পরে আমরা এই অংশটা আমাদের তৈরি হলো এমএফজি। এমএফজি আমরা কি করব, অবজেক্ট যাব, অবজেক্টে অবজেক্ট অবজেক্ট ওকে এক্সপ্যান্ড এপিয়ার অ্যাপিয়ারেন্স অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স ক্লিক করেন। ওকে এটা আমাদের একটা রাউন্ডেড বক্স হয়ে গেল। আপনি যে বক্সটা আছে এই বক্সটা ফেলে দেন। আপনি আমাদের এখানে দেখেন কত ইঞ্চি বক্স, 1.15 ইঞ্চি বক্স। ওকে আপনি একটা কাজ করেন, আপনি যেখানে এখানে দেখেন আমি এটা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে এই যে দেখেন এইখানে একটা আমি এলিপস টুল এখানে ক্লিক করেন, ক্লিক করে এলিপস টুল ক্লিক করেন। ক্লিক করেছেন? ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে একটা ক্লিক করেন, যে কোনো জায়গায় একটা ক্লিক করেন। ক্লিক করলে এখানে একটা বাউন্ডারি বক্স আসবে, দেখেন বাউন্ডারি বক্সের মাপ দেন 1.15। হ্যাঁ সার্কেল, সার্কেলের আচ্ছা ওকে সার্কেল, সার্কেলটা সিলেক্ট করেছেন। এটা এখানে গিয়ে এই যে সার্কেল, সার্কেল এই যে এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে কি আসতেছে 1.1581 আসে। উইথ হাইট ও দেন 1.1581। ওকে দেন। ওকে দিলে দেখেন একটা সার্কেল বক্স আসছে আসে। বিফোর দ্যাট মাই সার্কেল, হ্যালো
I think it's asking boundary কেমনে ইয়ে হলো আর মুভ হলো আচ্ছা বাউন্ডারি সমস্যা নাই আপনি ইয়ে করেন আপনি এই যে এলিপসিবল টুল নিয়ে ক্লিক করে 1.1581 দেন দুটাতেই but I have to delete the circle first right ডিলিট করে দিয়েছেন না মানে হচ্ছে না কেন হবে আপনি এই যে এটা ক্লিক করেন ক্লিক করে এই যে দেখেন এখানে রেকটেঙ্গেল টুল আছে রেকটেঙ্গেল টুলের এখানে এলিপসিবল টুল ক্লিক করেছেন এটা ক্লিক করে ধরে রাখেন ধরে রাখে ক্লিক করে ধরে রেখে এলিপসিবল টুলে ক্লিক করতে হবে অথবা আপনি কিবোর্ডের এল বাটন ক্লিক করেন এল বাটন ক্লিক করলে এলিপসিবল টুল চলে আসবে কিবোর্ডের শুধু এল এল বাটন ক্লিক করে এখানে আরেকটা ক্লিক করেন আসে আবার নিচেরটাও দেন 1.1581 হ্যাঁ ওকে দেন ওকে ওকে দেওয়ার পরে একটা বাউন্ডারি বক্স চলে এসছে এসে সার্কেল বক্স ওকে সার্কেল বক্স চলে আসে এখানে কি কালার আছে ব্ল্যাক কালার ফিল কালার ফিল কালার থেকে আমরা স্টক কালারে যাব কিভাবে শিফট এক্স দিলে আমাদের একটা স্টক কালার তৈরি হবে দেখেন এসে আমার মতো ওকে ডান এবার আপনি সিলেকশন টুল নেন সিলেকশন টুল সিলেক্ট করেন সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করেন দুটা সিলেক্ট করেন সিলেক্ট করেছেন সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন কি আছে অ্যালাইন এখানে ক্লিক করেন এই যে এখানে ক্লিক করেন অ্যালাইন টু আর্টবোর্ড এখানে অ্যালাইন টু সিলেকশন এখানে ক্লিক করে অ্যালাইন টু সিলেকশন ক্লিক করেছেন এবার আপনি দেখেন এই যে এটা কি আছে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করেন তারপরে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হরিজেন্টাল অ্যালাইন সিলেকশন সেন্টার ওকে এসে এবার আপনি বক্স ওই যে আপনি এই যে এখানে এটা ক্লিক করেন না এই যে আবার কন্ট্রোল জেড দেন কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো চলে আসেন কন্ট্রোল জেড দিয়ে চলে আসছে এখন কিবোর্ডে যেরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে যাচ্ছে না I put a line to artboard আর কন্ট্রোল জেড দেন এরকম আমার কিবোর্ডে যেরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে Yeah ওকে আপনি এই যে এটা আবার সিলেক্ট করেন এটা সিলেক্ট করেন দুটো সিলেক্ট করেন একটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম আবার শিফট টিপে এটা সিলেক্ট করলাম দুটো সিলেক্ট হলো সিলেক্ট হওয়ার পরে এই যে এখানে ক্লিক করেন এই যে দেখেন এখানে অ্যালাইন টু সিলেকশন দেখেন এখানে কি আছে অ্যালাইন টু সিলেকশন আছে অ্যালাইন টু কি অবজেক্ট আছে অ্যালাইন টু আর্টবোর্ড আছে আমরা কি করব অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করব ওকে ইয়া সিলেকশনে কি করব আমরা এই যে দেখেন এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার সেন্টার ওকে ইয়া ক্লিক করেন ক্লিক করার পরে এরকম আসবে আসে ওকে এখন দেখেন এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করেন ওকে এখন দেখেন সেন্টারে চলে আসছে ডান ওকে এবার দেখেন আমরা এরকম একটা বাউন্ডারি লাইন বক্স আমরা তৈরি করব লাইন বক্স তৈরি করব সেরকম লাইন বক্সের মধ্যে আমরা খালি এই অংশটুকুই আমরা ইউজ করব ওকে
আপনারা দেখেন এখন লাইন বক্স যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা বক্স নিতে হবে যেটা ছিল এলিপসিবল বক্স না, আমরা রেক্টেঙ্গেল বক্স নেব। রেক্টেঙ্গেল বক্স নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে ক্লিক করে রেক্টেঙ্গেল টুল নিতে হবে, অথবা আমাদের যদি এলিপসিবল টুলই আছে যদি আমরা কিবোর্ডের এম বাটন ক্লিক করি তাহলে আমাদের এখানে রেক্টেঙ্গেল বক্স চলে আসবে। চলে এসছে? রেক্টেঙ্গেল বক্স, রেক্টেঙ্গেল টুল এম ক্লিক করেন, আমাদের কি ছিল এলিপসিবল টুল ছিল, আমরা এখান থেকে ক্লিক করে আমরা এটা সিলেক্ট করব, এরকম বক্স সিলেক্ট করব। সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে আমরা দেখেন এখানে আমরা একটা এখানে মার্জ করে আমরা এরকম একটা লাইন টেনে দেব, লাইন টেনে দেব, দেখেন কতটুকু লাইন টেনে দিলাম। ওকে, এটা কি হলো, একটা বাউন্ডারি বক্স হয়ে গেল। দেখেন এখন এটার মাপ দেখেন আমাদের কতটুকু আছে, এখানে 0.29। এই ট্রান্সফর্মে যান অথবা এটা সিলেক্ট করে যে এখানে ট্রান্সফর্ম উইন্ডোজ ট্রান্সফর্ম ট্রান্সফর্ম শিফট এফ এ যে এরকম একটা বক্স আসবে। ওকে, উইন্ডোজ ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ট্রান্সফর্মে ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে যে ট্রান্সফর্ম ট্রান্সফর্মে দেখেন এখানে কত ইঞ্চি আছে, উইথ উইথ কত ইঞ্চি আছে, উইথ আছে, উইথ যতই থাকুক আপনি উইথ দেন হলো 0.3 ইঞ্চি, পয়েন্ট আচ্ছা 0.03 0.03 হাইট দেন হলো 1.5 ওকে 1.5 1.5 হাইট 1.5 হয়েছে। এখন দেখেন এটার উপরে আছে এরকম আছে। ওকে, এখন এটা একটু টেনে আমরা সেন্টার সেন্টারে যে সরাই দেন, আমার লেফট এলাইনে সরাই দিলাম, আমি এটা টেনে নিয়ে কার্সর দিয়ে সিলেকশন টুল দিয়ে সরাই দিলাম, অথবা অ্যারো কি দিয়ে আমি সরাই দিতে পারি। এখানে নিয়ে আসেন, এই যে বাউন্ডারি বক্সের এখানে নিয়ে আসেন। ওকে ওকে, হ্যাঁ এখন দেখেন এটা আমরা স্ট্রোক কালার থেকে ফিল কালারে নিয়ে আসবো, ফিল কালারে স্ট্রোক কালার থেকে ফিল কালারে নিয়ে আসলে গেলে কি করতে হবে আমাদেরকে, শিফট এক্স ফিল কালার হয়েছে, শিফট এক্স স্ট্রোক কালার থেকে ফিল কালার ডান, আই ড্রপার নেন, আই ড্রপার আই ড্রপার টুল আই ড্রপার টুল ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে উপরে অনেকগুলো কালার আছে, 4 নম্বর কালারটাতে ক্লিক করেন, করেছেন চলে এসছে। ওকে, এখন দেখুন আমরা এটা কত নিয়েছিলাম, 0.35, এটা কত নিয়েছিলাম, 0.03 0.03 ইঞ্চি নিয়েছিলাম। আমরা ইন্টার দেব, ইন্টার দেওয়ার পরে আমাদের এখানে প্রিভিউ আছে, প্রিভিউ প্রিভিউতে এখানে দেখেন 0.04 0.04 পরেরটা জিরো, দেখুন মুভ বক্স সিলেকশন সিলেকশন এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ইন্টার দেন, ইন্টার দিলে মুভ বক্স চলে আসবে।
চলে এসছে? মুভ বক্স এখানে 0.04। Okay, 0.04. Horizontal point of original box. zero. Yeah. Original zero. You're gonna copy the book. Copy. Okay. Copy it. Okay. Yeah. Copy. Yeah. Copy it. দেখেন এখানে লাইন স্পেস টুকু কতটুকু হয়েছে, একটু কম হয়ে গেছে মনে হয়, আমাদেরকে আর একটু বেশি নেওয়া দরকার ছিল। আমরা এটা ডিলিট করে দিব, দরকার নেই। ডিলিট, আবার সিলেক্ট করব, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করেছেন, ইন্টার, ওকে, 0.05 Okay, enter. Enter 0.05. 0.05. Yeah. তারপরে ভার্টিক্যালি জিরো, ভার্টিক্যালি জিরো, তারপরে দেন হলো কপি। কপি হয়েছে? Yeah. ওকে, এবার আপনি কন্ট্রোল ডি একবার, আরেকবার হয়েছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়েছেন, আবার কন্ট্রোল ডি দেন, আবার কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, চলে যাচ্ছে। দিতে আসি, যতক্ষণ পর্যন্ত আমার বাউন্ডারি বক্সটা ফিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি দিতে থাকবো, বাউন্ডারি বক্সের বাহিরে পর্যন্ত দিয়েছি। ক্রস কন্ট্রোল ডি, হ্যাঁ, ও কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিতে থাকেন। ইয়া মাই ওয়ান ইজ ওয়ার্কিং, আপনারটা ওয়ার্ক করছে না, ইট অনলি মুভস, ইট ডাজন্ট কপি, ইট অনলি মুভস। হ্যাঁ, ওকে, আপনি ইন্টার দেন, ইন্টার দিয়ে এখানে কি করেন, এখানে কি করেছেন আপনি, 0.05 দিয়েছেন, 0.05, 0.05 দিয়েছেন, 0.05, ইয়া 0.05 দেওয়ার পরে আমরা এখানে কিন্তু কপি দিয়েছি, কপি, আমরা কিন্তু ওকে দেইনি, কপি দিয়েছি। ও আই ক্যান স্টপ, হ্যাঁ, আপনি ওকে দিয়েছেন, সে কারণে আপনারটা কপি হচ্ছে না, কপি। কপি ধরে এবার এই
হ্যাঁ, এবার কন্ট্রোল অল্টার সি, তাহলে আমাদের এটা ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে আমরা কি করব, পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডার, উইন্ডোজ পাথফাইন্ডার। কন্ট্রোল অল্ট থ্রি, কন্ট্রোল অল্ট থ্রি। হ্যালো মোমেন স্যার আছেন? তারপরে আবার ইয়ে করতে হবে মনে হয়। ওকে ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল আনাই হয়েছে আপনার, কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে এরকম হয়েছে? No, it didn't come. Fine. Okay. Control Alter 3. আবার দেখেন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হ্যাঁ কন্ট্রোল থ্রি দিলাম, আবার এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল থ্রি দিলাম, কন্ট্রোল থ্রি দেওয়ার পরে কন্ট্রোল অল্টার থ্রি দিলাম, কন্ট্রোল অল্টার থ্রি, থ্রি দেওয়ার পরে এরকম সিলেক্ট বেড়ে আসবে এসে। I select all of them. Select হয়েছে? Yeah. Okay. Select হওয়ার পরে দেখেন আপনি আমরা এখানে sorry এটা এই অংশটুকু ক্লিক করবো, দেখেন এখানে শেপ মিনাস ফন্ট অল্টার ক্লিক টু ক্রিয়েট, দেখেন এখানে শেপ মুডস সাবস্ট্রাক্ট টু শেপ এরিয়া, দ্যাট ডিডন্ট কাম, ডাজ নট কাম, না হয় নাই, আপনি আবার আবার আগের পজিশনে যান, যেভাবে যেভাবে ছিল এরকম এই পজিশনে যান, আপনি এটা সিলেক্ট করেন, ড্রাগ করে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করেছেন, ওকে ইয়া, এটা হাইট দেন, কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, ইয়া, ওয়েট, কন্ট্রোল থ্রি, দ্য হোল থিং ডিসঅ্যাপিয়ারড, আচ্ছা পুরাটা যায় নাই, আপনি এতটুকু গেছে নাকি এরকম গেছে? না, দ্য হোল থিং, আচ্ছা পুরা পুরো অংশটুকু আপনি নিচ্ছেন, এই যে দেখেন আমি আমি মার্কস করছি কতটুকু, দেখেন আমি মার্কস করছি কতটুকু, দেখেন এই যে এতটুকু অংশ ধরছি, দেখেন এতটুকু অংশ ধরছি, আমি কিন্তু পুরোটা সিলেক্ট করিনি, আমি এতটুকু অংশ ধরেছি, দেখেন এতটুকু অংশ সিলেক্ট করেছি। ওকে সিলেক্ট করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে আসেন, পজিশনে এসে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, এখন হয়েছে, এখন হয়েছে, এখন এই যে দেখেন এই যে এই বক্সটা সিলেক্ট করেন, এই যে রাউন্ড শেপটা সার্কেলটা, সার্কেলটা সিলেক্ট করেন খালি, এটা হাইড করেন কন্ট্রোল থ্রি দিয়ে, এবার কন্ট্রোল অল্টার থ্রি দেন, কন্ট্রোল অল্টার থ্রি, অল্টার থ্রি দিছেন, ওপেন হয়েছে এরকম, এরকম হওয়ার পরে এই যে এখানে দেখেন শেপ বিল্ডার এর মধ্যে সাবস্ট্রাক্ট আছে শেপ এরিয়া, এই সেল দেন কাম, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এরকম চলে আসবে, it's the box didn't come yet. আসছে না এরকম? No. কেন আসবে না?
আপনি যে এটা ধরেন নাই, এটা তো ক্লিক করেন নাই. When I press control alt 3, yeah, when I press control alt 3 it doesn't work. আবার কন্ট্রোল অল্টার 3, কন্ট্রোল অল্টার, কন্ট্রোল শিফট না, কন্ট্রোল অল্টার. Yeah, it isn't working. Control alt 3. কন্ট্রোল অল্টার দিয়েছেন না কন্ট্রোল শিফট দিয়েছেন আপনি? কন্ট্রোল অল্টার, কন্ট্রোল অল্ট 3. অল্টার 3. সি দিলে হাইড আনহাইড হয়নি, এরকম হয় নাই? নো, এরকম. আচ্ছা, এরকম এরকম দুইটা হাইড করলাম, হাইড করার পরে দেখেন কন্ট্রোল অল্টার 3 এডিট, এখানে দেখেন হাইড আনহাইড আছে অবজেক্ট. এবার আসছে আসছে. ওকে, এখন এই যে এখানে এখানে ক্লিক করেন, মিনাস ফ্রন্ট ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম বক্স চলে আসবে. Which one do I click? এইখানে Pathfinder. Done. No. No. It's not working. I'm going to ask a question. I'm going to say the filter produced no result. Please select two paths, intersecting paths. হ্যাঁ, আপনি যে এটা এটা সহ সিলেক্ট করেছেন, এই যে এই অংশটা সহ সিলেক্ট করেছেন, এই অংশটা সহ সিলেক্ট করেছেন, এই অংশটা সিলেক্ট করলে হবে না, আমাদেরকে কি করতে হবে? আপনি ওকে, আপনি আবার চলে যান, আবার চলে যান, দেখেন এইটা আপনি সিলেক্ট করেন, আবার আগের কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে চলে যান, এই অংশটুকু সিলেক্ট করেন, কিভাবে কতটুকু অংশ এতটুকু সিলেক্ট করছেন, এটা হাইড করেন, কন্ট্রোল 3 হাইড করেছেন, এই অংশটা সিলেক্ট করেন, এই অংশটা হাইড করেন, হাইড করেছেন, এই অংশটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দেন, কন্ট্রোল 2 লক. এবার আপনি এডিট শো অল দেন, এডিট অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট শো অল, সরি, অবজেক্ট শো অল, শো অল দিয়েছেন, দিয়েছেন, দেওয়ার পরে আপনি দেখেন আমরা এটা এই যে এখানে শেপ এরিয়া মিনাস ফন্টে আমরা ক্লিক করব, মাইনাস ডান, ইয়া ডান, ওকে, হয়েছে. ওকে, এখন এটা কি আছে, কালার, স্টক কালার আছে, স্টক কালার, স্টক কালার থেকে আমরা ফিল কালার করব কিভাবে বলেন? স্টক কালার থেকে ফিল কালার, শিফট এক্স, শিফট এক্স, শিফট এক্স, শিফট এক্স করলাম, কিন্তু কিন্তু আমার কালার ব্লু, ইটস অল ব্লু. ওকে ওকে, আপনারটা ব্লু, অসুবিধা নাই, আমরা এখন আই ড্রপার দেখেন, আই ড্রপার সিলেক্ট করেন, কোনো সমস্যা নাই, আই ড্রপার টুল সিলেক্ট করেন, আই ড্রপার টুল, আই ড্রপার টুল সিলেক্ট করে যে এইখানকার এই যে ফন্টের কালার আছে এই ফন্টের কালারে সিলেক্ট করেন, অথবা এই ফন্ট এই যে এই সেকেন্ড কালারটা, সেকেন্ড কালারটা সিলেক্ট করেন, সেকেন্ড কালারটা সিলেক্ট করেন, সেকেন্ড কালারটাতে ক্লিক করেন, ক্লিক করলে আলটিমেটলি এই সেকেন্ড কালারটা এখানে চলে আসবে. Okay. চলে এসছে. Yeah, but I'm wrong. My MFG is still blue. Okay, it's still blue. Okay, সমস্যা নাই. এখন এই অংশটা ধরেন, এই অংশটা ধরে সিলেক্ট করেছেন. এই অংশটা ধরে বাম বাটন ক্লিক করেন, বাম বাটন ক্লিক করে অ্যারেঞ্জ. Arrange. Send to back. চলে গেছে পিছনে. সিলেক্ট করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক,
এবার আমরা এখানে লক করে রাখছি এমএফজিটা, এমএফজিটা আনলক করব কিভাবে? অবজেক্ট আনলক অল, আনলক অল, ওকে আনলক হয়ে গেছে। এমএফজিটা আমরা কি কালার করব? আমরা হোয়াইট কালার করে দেব। দেখেন এখানে হোয়াইট কালার এখানে আছে, অথবা এই যে এখানে কালার ফিল কালার এখানে দেখেন হোয়াইট কালার, এখানে হোয়াইট কালার ক্লিক করেন। হোয়াইট কালার ক্লিক করেছেন, হোয়াইট কালার হয়েছে। হ্যাঁ এখন কি হয়েছে দেখেন, এমএফজিটা একটা লোগো তৈরি হয়েছে আমাদের, কিন্তু এই যে এটার কালারটা আমাদের আরেকটু ডার্ক হলে এই এমএফজি কালারটা বেশি ইয়ে হবে। আমরা দেখেন খালি এই অংশটুকু সিলেক্ট করবো, বাহিরের অংশটুকু যে বাউন্ডারি বক্সটা আছে, বক্সটা আছে এই বক্সটা সিলেক্ট করব। বক্সটা সিলেক্ট করে আমরা দেখেন এখানে আমরা কালার পার্সেন্টেজ দেখেন এখানে সিএমওয়াই কে কালার আছে আপনাদের, সিএমওয়াই কে আছে, সিএমওয়াই কে ক্লিয়ার করব, সিএমওয়াই কে আছে, সিএমওয়াই কে কালার আমরা এখানে 40% ব্ল্যাক দিয়ে দিব, 40% ব্ল্যাক। Where? Oh, okay, never mind. 40% K? 40% K. দেখুন একটু ডার্ক হয়েছে, এমএফজিটা বোঝা যায়, বোঝা যায় না? আর একটু বেশি যদি বুঝাতে চান তাহলে আবার এখানে 40% এর জায়গায় আপনি যদি 50 দেন। I don't have my color palette. কালার প্লেট, কালার প্লেটে যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কালার প্লেট চলে আসবে এই এখানে। Yeah, but I don't have that. ওকে এটা আসলে হলো উইন্ডোজে যান, উইন্ডোজে গিয়ে উইন্ডোজে যান, উইন্ডোজে গিয়ে দেখেন ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, ওয়ার্ক স্পেসে ক্লিক করে এসেনশিয়াল ক্লিক করেন, উইন্ডোজ ওয়ার্ক স্পেস এসেনশিয়াল, এসেনশিয়াল ক্লিক করলে এই বক্সটা চলে আসছে। মানে এই যে কালার উপরের অংশটাকে কালার, কালার আসেনি এখনো? No. Okay. Windows color select করেন, color. Yeah, Windows selected. Color আসে? Yeah. Okay, done. এখানে আপনি এখানে bound এটা select করেন, এই অংশটুকু select করে আপনি এখানে black percentage দেন হলো 50%. কেয়ার পার্সেন্টেজ দেন হলো 50%, এখন দেখেন আমরা এই অংশটা পুরাটা সিলেক্ট করব, সম্পূর্ণটা সিলেক্ট করব, সম্পূর্ণটা সিলেক্ট করে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটা ছোট করে দিব, ছোট করব কিভাবে? আমাদের এখানে সাইজ আছে, ট্রান্সফর্ম আছে, আপনাদের কাছে ট্রান্সফর্ম আছে? ট্রান্সফর্ম দেখা যাচ্ছে? ওকে ট্রান্সফর্মের এখানে এই এই বাটনটা দেখেন, এই বাটনটা কিরকম আছে, এরকম আছে, সিলেক্ট করা আছে, সিলেক্ট করা না ডি সিলেক্ট করা, ডি সিলেক্ট, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করলে এরকম দেখাবে, সিলেক্ট করে এখানে দেখেন এখানে আমি 0.5 ইঞ্চি দিব, 0.5 এক জায়গায় দিলে চলে আসবে, এক জায়গায় 0.5 দিলে নিচেরটা আলটিমেটলি ঠিক হয়ে যাবে, চলে আসবে, চলে এসছে। ওকে এখন দেখুন এই অংশটা আমরা সিলেক্ট করে আমরা এখানে সেন্টার বরাবর নিয়ে আসবো, সিলেক্ট করে সেন্টার বরাবর নিয়ে আসবো, এসে ওকে
হ্যাঁ সেন্টার বরাবর আসছে, এটা আমরা এখন সিলেক্ট করে দেখেন আমরা এখানে বাম বাটন ক্লিক করে আমরা এখানে গ্রুপ করে ফেলবো, গ্রুপ 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 করে ফেললাম। এখন আমরা এটা মুভ করলে দেখুন যেদিকে মুভ করব সেদিকে আমরা এক এক মুভ করার দরকার নাই, আপনারা যেভাবে আছে সেভাবে রাখান। এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, তিনটা সিলেক্ট করেন, তিনটা সিলেক্ট করেছেন। সিলেক্ট করার পরে আপনি দেখেন এখানে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট দেখেন এখানে অ্যালাইনমেন্ট হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার ক্লিক করেন। অ্যালাইন সেন্টার, ওকে সেন্টার হয়ে গেছে দেখেন। ওকে আপনি এখন দেখেন ডিসিলেক্ট করেন, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট হয়ে যাবে। ফন্ট দুটো সিলেক্ট করেন, ফন্ট দুটো সিলেক্ট করেন, ফন্ট দুটো সিলেক্ট করবেন কিভাবে, এটা একবার সিলেক্ট করেন আবার শিফট টিপে এটা সিলেক্ট করেন অথবা এই দুটো ড্রাগ করে সিলেক্ট করতে পারেন। ওকে করেছেন, ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে যান, ক্যারেক্টার ক্যারেক্টার এখানে এম ওয়াই আর আই এ ডি মারিয়াট পি আর ও মারিয়াট প্রো এম ওয়াই মারিয়াট, ওকে মারিয়াট মারিয়াট প্রো পি আর ও প্রো, ওকে ইন্টার দেন। এরকম আসছে, ওকে আশা করে দেখেন এই এটা আমরা বোল্ড করে দিব। দেখুন ক্যারেক্টার দিয়ে আমাদের এখানে কি আছে, খালি একটা সিলেক্ট করব, একটা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা আমরা কি করব ক্যারেক্টারে গিয়ে বোল্ড, বোল্ড, ওকে বোল্ড, ঠিক আছে। বল দিয়েছি এখন ক্যারেক্টার এখানে দেখেন এখানে কত আছে, এখানে -20 আছে, এখানে আমরা -40 দিয়ে দিব, -40 ক্যারেক্টারে গিয়ে -40 -40 আর এটা যা আছে সেটাই থাকুক সমস্যা নেই, মারিয়াট প্রো রেগুলার আছে, ডান। দেখুন এটা আমাদের লোগো তৈরি হয়ে গেল। এখন আমরা এটা সিলেক্ট পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে দেখেন এই যে এখানকার সেন্টার অ্যালাইনমেন্ট দেখেন, সেন্টার অ্যালাইনমেন্টে আমরা দেখেন কন্ট্রোল কে দিব, কন্ট্রোল কে, কন্ট্রোল কে, কন্ট্রোল কে দেওয়ার পরে আমরা .1 mm .1 mm হ্যালো মাই মাইক ওয়াজ মিউট, মাই মাইক, ওকে .1 mm ইয়া .1 mm ওকে 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 দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা অ্যারো কি গুলা দিয়ে আমরা সিলেক্ট করে আমরা দেখেন মুভ করাচ্ছি, মুভ করলে আমাদের আস্তে আস্তে সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে কিনা দেখেন, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই দাগ বরাবর চলে এসেছে দেখেন, এইটার সমান সমান এই দাগ বরাবর সমান সমান। আবার যদি আমরা এই অ্যারো কি দিয়ে এই দাগ বরাবর সমান সমান এই যে সেন্টারে দেখেন বক্সের মাঝামাঝি, হ্যান্ডেল করতে পেরেছেন, ডান, ওকে সিলেক্ট করে ছেড়ে দেন। দেখেন এটা আমাদের একটা সিম্বলিক লোগো তৈরি হয়ে গেল।
ওকে একটা লোগো তৈরি হয়েছে। সবাই কমপ্লিট? ঠান্ডা হয়েছে সবার? আমার একটা কোয়েশ্চেন ছিল, জি আমি একটু ক্লারিফাই করতে পারেন, হাউ ইউ গট দ্য স্মল রেকট্যাঙ্গল ইনসাইড দ্য সার্কেল, অর হাউ ইউ মেড দ্য স্মল রেকট্যাঙ্গল? স্মল রেকট্যাঙ্গল মানে ওই দ্য প্যাথ, হাউ ডু ইউ মেক, হি ইজ অ্যাস্কিং হাউ ডু ইউ মেক দ্য প্যাথ, পাথ ওয়ার্কিংটা মানে পাথ মানে এই এই গাইডটা গাইডটা কিভাবে আনলাম আমরা? আমরা এটার ভিতরে আমরা কি করেছি, একটা শেপ নিয়েছি, কত শেপ নিয়েছি আমরা, পয়েন্ট থ্রি করে, পয়েন্ট থ্রি করে আমরা, তারপরে পয়েন্ট, ওকে জাস্ট হোল্ড ওয়ান, ওকে পয়েন্ট থ্রি আনলাম, এটা এটা আমাদের সাইজ কত ছিল, আমরা সাইজ করেছিলাম কত, পয়েন্ট থ্রি, পয়েন্ট থ্রি, পয়েন্ট জিরো থ্রি, সরি পয়েন্ট জিরো থ্রি, পয়েন্ট জিরো থ্রি, পয়েন্ট জিরো থ্রি দিলাম, পয়েন্ট জিরো থ্রি দেওয়ার পরে আমরা দেখেন এখানে এই অংশটুকু আমরা ইন্টার দিয়ে পয়েন্ট জিরো ফাইভ, পয়েন্ট জিরো ফাইভ দিয়ে আমরা কপি করেছি, কপি করে একটা এসেছে, তারপর আমরা কন্ট্রোল ডি দিতেছিলাম, কন্ট্রোল ডি 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 কন্ট্রোল ডি, শেষ পর্যন্ত হওয়া পর্যন্ত আমরা দিয়েছি, হওয়া পর্যন্ত দেওয়ার পরে আমরা এই অংশটুকু সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে দেখুন, পাথ ফাইন্ডারে গিয়ে এখানে আমরা মিনাস ফ্রন্ট দিয়েছি, মিনাস ফ্রন্ট দিয়ে দিলে আমাদের এখানে আরেকটা স্ট্রোক তৈরি হয়েছে, স্ট্রোক তৈরি হওয়ার পরে আমরা এটা স্ট্রোক কালার থেকে ফিল কালার করেছি শিফট এক্স দিয়ে, ক্লিয়ার? জি ওই ওই সাইডের মেনু আপনি কিভাবে আনছেন? হ্যাঁ হ্যাঁ ওই সাইডের মেনু মানে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথ ফাইন্ডার, ওই মেনুটা কিভাবে আসছে? আচ্ছা এখানে উইন্ডোতে গিয়ে ট্রান্সফর্ম দিলে চলে আসে, উইন্ডোতে গিয়ে ট্রান্সফর্ম, পাথ, এটা হচ্ছে পাথ ফাইন্ডার, এই যে এখানে পাথ ফাইন্ডার, তারপরে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম আছে, এই যে ট্রান্সফর্ম আছে, ওকে আমি যখন রেকট্যাঙ্গেলটা করি মানে ওই শেপটা দেই ইনসাইড দ্য সার্কেল, আমার আস্ক করে হাইট আর উইথ, আচ্ছা হাইট আর উইথ, ও হাইট আর উইথ এর জন্য আস্ক করে যখন আমি রেকট্যাঙ্গেল দেই, হ্যাঁ 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 রেকট্যাঙ্গেল দিলে হাইট আর উইথ তো সিলেক্ট করবেই, যেমন আপনি যখন রেকট্যাঙ্গেল দিবেন তখন এখানে হাইট উইথ দিয়ে দিতে হবে, হাইট যেহেতু আমরা আপনি দিয়ে দেন এখানে, হাইট যদি দিতে চান আপনি হাইট দিয়ে দিতে পারেন, যেমন এখানে দিলাম আমি যখন প্রথম বক্স এনেছি দেখেন, হ্যাঁ আক্স আক্স করবেই, অসুবিধা নেই, আমাদের এখানে রেকট্যাঙ্গেল যখন দিয়েছি আমাদের এটার ফর্মে গিয়ে দেখেন 1.5, তাহলে আমি কত দিব, দেড় ইঞ্চি নিব, দেড় ইঞ্চি অথবা পয়েন্ট থ্রি ইঞ্চি, যে রেকট্যাঙ্গেল বক্স দিয়ে ক্লিক করলে 1.03 আর আমরা এখানে কত দিয়েছিলাম 1.5 দিলেই দেখেন আমাদের এখানে চলে আসছে, আমরা এখন দেখেন এই সেন্টার বরাবর আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পরে তারপরে আমরা ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভ হরিজেন্টালি দিব, হরিজেন্ট, পয়েন্ট জিরো ফাইভ, সরি পয়েন্ট জিরো ফাইভ হরিজেন্টালি দিলে, কপি দিলে আলটিমেটলি একটা কপি হয়ে যাবে, একটা কপি হওয়ার পরে তারপরে আমরা কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিলে আলটিমেটলি হয়ে যাবে, ক্লিয়ার? জি ওই মুভ মেনুটা আগে অল্টার শিফট ক্লিক করছেন তাই না? মুভ মেনুটা মানে একটা রেকট্যাঙ্গেল, একটা রেকট্যাঙ্গেলের পরে একটা রেকট্যাঙ্গেল আনলাম, একটা রেকট্যাঙ্গেল আনলাম, এটা সিলেক্ট করলাম, রেকট্যাঙ্গেল সিলেক্ট করলাম,
রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমরা ইন্টার দিয়েছি, তাহলে মুভ মেনু চলে আসে। কোনো কিছু সিলেক্ট করার পরে ইন্টার দিলেই মুভ মেনু চলে আসবে, এটা সিলেক্ট করে ইন্টার দিলেই মুভ মেনু চলে আসবে, দেখুন মুভ মেনু চলে আসছে। ঠিক আছে, ওকে ডান, ক্লিয়ার। আমাদের এখন অনেক টাস্ক বাকি আছে, অ্যাকচুয়ালি আমাদের আরো অ্যাডভান্স হইতে হবে। আমি সবারই অ্যাকচুয়ালি আপনারা সবাই এটা করতে পারছেন আমি আশা করি, যে মানে যে মানে না করতে পারলে আজকে খবর আছে সবার। ওকে, এখন আপনি এই অংশটুকু সিলেক্ট করেন, কোন অংশটুকু সিলেক্ট করবেন? মেথড ফাইন্যান্সিয়াল গ্রুপ এলএলসি সিলেক্ট করেছেন, এ দুটো ইন্টার দেন। ইন্টার মুভ মেনুতে আপনি হরিজেন্টালি দেন 4 ইঞ্চি, চার চার দিলে চলে আসবে, ভার্টিক্যালি দিবেন 0 ইঞ্চি, 0 ইঞ্চি দিলে চলে আসবে। 0 ইঞ্চি দেওয়ার পরে আমরা কপি দিব, একটা কপি, কপি দিলে এখানে আমার আরেকটা মেথড টেক্সট চলে আসবে। চলে এসছে, ডান। এখন দেখেন এখানে একটা রাউন্ড সার্কেল আছে, দেখেন এখানে একটা রাউন্ড সার্কেল আছে, এখানে আরেকটা রাউন্ড সার্কেল আছে, ঠিক আছে, দুটো রাউন্ড সার্কেল, একটা রাউন্ড সার্কেল, দুটো রাউন্ড সার্কেল, এবং এখানে একটা শেপের মতো উইন্ডো আছে। আমরা এরকম একটা অ্যাঙ্গেলে আমরা আমাদের এমএফজিটা আমরা এরকম অ্যাঙ্গেলে আমরা প্লেস করব, এখানে আরেকটা সিম্বল তৈরি করব, সেই অ্যাঙ্গেলে আমরা এমএফজিটা প্লেস করব। ওকে, সিম্বল তৈরি করার জন্য আমরা কি করব, সবার আগে আমরা ইলিপসিবল টুল নেব, নিয়েছি সবাই নিয়েছে, হ্যাঁ ক্লিক করে ইলিপস টুল, ওকে নিয়েছে, ওকে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে কি আসবে, 1 পয়েন্ট যেটা আসবে, 1 ইঞ্চি দেন, 1 ইঞ্চি দেন, ওকে দেন, চলে এসছে। ওকে, এটা একটু উপরে উঠান, উঠিয়েছেন, ডান। ওকে, উপরে উঠানোর পরে আপনি দেখেন আমরা এই অংশটুকু আমরা কি করব, এটা আমরা স্ট্রোক কালার করব। স্ট্রোক কালার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ফিল কালার থেকে স্ট্রোক কালার শিফট এক্স, শিফট এক্স করলাম, ফর মি ইটস গন, শিফট এক্স, রাইট, শিফট এক্স করলাম বাট ডিসঅ্যাপিয়ার, শিফট এক্স আসে না, না ইট ডিসঅ্যাপিয়ারড, ওকে এখন আসছে, এখন আসছে, ওকে শিফট এক্স আসছে। শিফট এক্স আসার পরে দেখেন আমরা এখান থেকে কত ইঞ্চি আছে আমাদের, 1 ইঞ্চি, দেখেন এই অংশটা আমরা ক্লিক করে দেবো, এটা আমাদের হাইট করে দেবো, হাইট করে দিয়ে আমরা 1 ইঞ্চি জায়গায় আমরা 0.5 ইঞ্চি দিব, দিয়েছি, wait transform, 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 transform এ height দিব 0.5 ইঞ্চি, okay দিয়েছেন, yeah, okay। এখন আপনি দেখেন object path, offset path, right, অফসেট পাথ দিব হলো 0.25, 0.25 বেশি হয়ে যায়, 0.1, 0.1, 0.1, 0.1, 0.15 দেন, না 1.5 বেশি হয়ে যাবে, 0.1 দেন, 0.1, 0.1 দিয়েছেন, yeah, ওকে দেন, ডান,
done. Done. এখন দেখেন একটা পেন টুল নেন পেন টুল পেন টুল কোথায় পেন টুল পেন টুল অথবা হ্যাঁ পেন টুল নিয়ে আমরা দেখেন এখান থেকে এই বরাবর একটা ক্লিক করব দেখেন ক্লিক করেছি আমার লাইনটা মানে মাঝখান দিয়ে যান এজার ওকে আপনি শিফট টিপে ক্লিক করেছেন মাঝখান দিয়ে গেছে সেজন্য এখান থেকে ক্লিক করে এখান দিয়ে দিয়েছেন শিফট টিপে শিফট টিপার দরকার নাই আমরা যদি এখান থেকে এই পর্যন্ত ক্লিক করি দেখেন হয়েছে ইয়া হয়েছে হয়েছে একটু রাউন্ড কার্ভ কার্ভ নিয়েছি আমরা কার্ভ নেয়ার পরে আমরা এই তিনটা স্ট্রোক সিলেক্ট করব সিলেক্ট করলাম সিলেক্ট করেছি ওকে ওকে সিলেক্ট করার পরে আমরা দেখেন এখানে কি পাথ ফাইন্ডার আছে পাথ ফাইন্ডারে যাব ওয়্যার পাথ ফাইন্ডারে গিয়ে আমরা ডিভাইড করব ডিভাইড ওকে ডিভাইড 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 করার পরে এরকম অপশন আসবে এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেব ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে আমরা দেখেন আমি কতটুকু মার্চ করছি দেখুন এখানে কতটুকু অংশ মার্চ করছি দেখেন কিভাবে করছেন জি আচ্ছা ডিভাইড আমরা এই যে তিনটা অংশ সিলেক্ট করেছি এই তিনটা অংশই সিলেক্ট করেছি মার্ক করে এই তিনটা অংশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন পাথ ফাইন্ডারে গেলাম পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডারের পরে এখানে ডিভাইড করলাম আমার তো বলতে পাথ ফাইন্ডার আসে না পাথ ফাইন্ডার ক্লিক করেন এখানে গিয়ে পাথ ফাইন্ডার উইন্ডোজে গিয়ে পাথ ফাইন্ডার দেখেন না আমি আমি ডিভাইড করছি বাট বলতে সে দ্য ফিল্টার প্রোডিউস নো রেজাল্টস প্লিজ সিলেক্ট ওয়ান অর মোর ফিল্ড পাথ আপনি এটা কি আমরা আমার মতো আছে এই তিনটাই মানে এই তিনটা তিনটা বক্স নাকি এখানে এরকম আছে না এরকমই আছে আমি যেরকম করেছি এরকম আছে তিনটা লাইন লাইনটা ফুলি যায় আচ্ছা আমি যেরকম করেছি এরকম আছে আচ্ছা ওকে আপনি এই যে এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করেন তিনটা সিলেক্ট করেন দেখেন মার্চ করব কতটুকু এই যে এখানে এতটুকু মার্চ করব তাহলে আমার তিনটাই সিলেক্ট করতে হবে আপনি পেন টুল ইউজ করেছেন নাকি কার্ভেচার টুল হ্যাঁ পেন টুল ইউজ করেছি পেন টুল দিয়ে পেন টুল ইউজ করেছি পেন টুল দিয়ে আমরা এই স্ট্রোকটা দিয়েছি দেখেন পেন টুল দিয়ে এখান থেকে একটা স্ট্রোক দিয়েছি আমরা এই পর্যন্ত স্ট্রোকটা কিভাবে দিয়েছেন কোন অপশন এই যে পেন্টুল দিয়ে ক্লিক করলাম এখানে একটা ক্লিক করেছি এখানে একটা ক্লিক করেছি এখানে একটা ক্লিক করেছি ওকে এসে পেন্টুল ইউজ দা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অন আ সেগমেন্ট অফ আ পাথ ওকে আপনি এই যে দেখেন পেন্টুল কোনটা নিয়েছেন পেন্টুল এই যে পি জি খালি এই পেন্টুল ক্লিক করুন হ্যাঁ এখন হয়েছে এখন এই যে ওকে হয়েছে হ্যাঁ এখন আপনি এই যে এই তিনটা সিলেক্ট করেন তিনটা সিলেক্ট করে ডিভাইড দিয়ে দেন ডিভাইড তিনটা সিলেক্ট কিভাবে করছেন হ্যাঁ এই যে সিলেকশন টুল নিয়ে দেখেন সিলেকশন টুল নিয়ে এই যে এভাবে আমি ড্র্যাগ করে সিলেক্ট করেছি ড্র্যাগ করে ড্র্যাগ তিনটাই সিলেক্ট হয়ে গেছে যে এই সিলেকশন টুলটা নিলাম সিলেকশনটা টুলটা নিয়ে আমি তিনটা এভাবে ড্র্যাগ করলাম ড্র্যাগ করে পুরো অংশটুকু সিলেক্ট করলাম তাহলে আমার তিনটাই সিলেক্ট হয়ে গেল ওকে সিলেক্ট হওয়ার পরে ডিভাইড জি হয়েছে হয়েছে ওকে এখন দেখেন
এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমি কতটুকু অংশ ড্রাগ করছি দেখেন, কতটুকু অংশ দেখেন, এখান থেকে আমি এতটুকু অংশ ড্রাগ করেছি দেখেন, কতটুকু অংশ ড্রাগ করছি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, কতটুকু অংশ ড্রাগ করছি, এতটুকু অংশ ড্রাগ করব, ড্রাগ করেছি, ড্রাগ করার পরে ডিলিট করে দিব, দুইবার বাটন ক্লিক করব ডিলিট, ওকে ডিলিট হয়ে গেছে, এরকম একটা বাটন আসছে, এরকম কি ইয়ে আসছে, শেপ আসছে, আই স্টিল হ্যাভ আ লাইন, একটা লাইন আছে, দুইবার ডিলিট বাটন ক্লিক করেন, দুই না হওয়া পর্যন্ত ডিলিট বাটন ক্লিক করেন, ওকে ইয়া ওয়ার্ক হয়েছে, ওকে আবার দেখেন আমি এই যে এই অংশটুকু আমি ডিলিট করে দেবো, এই এই এখানকার অংশটুকু দেখেন আমি জুম করলাম একটু, জুম করে এই যে এই অংশটুকু আমি ডিলিট করে দিব, ডিলিট সরি ডিলিট, দেখেন এরকম ডিলিট হয়েছে, হ্যাঁ আবার আমি এই অংশটুকু সিলেক্ট করব, সিলেকশন টুল নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, এই যে দেখেন এই পার্টটুকু আমি সিলেক্ট করব, এটা আমি ডিলিট করে দিব, হয়েছে ডিলিট, ইয়া হয়েছে, হয়েছে ইয়া বাট ওকে ডান, এবার আমরা কি করব, এবার আমরা কি করব দেখেন, এই যে বাইরের অংশটুকু আমরা সিলেক্ট করব, বাইরের অংশটুকু বাইরের অংশটুকু সিলেক্ট করেছি আমরা, বাইরের পার্টটুকু, বাইরের পার্টটুকু সিলেক্ট করেছি, a direct selection or a regular, না ডাইরেক্ট সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন, ওকে দেখেন আমি যদি সি বাটন ক্লিক করি ইরেজার টুলের এখানে, দেখেন সি বাটন ক্লিক করলে আমার এখানে কি আসবে, সিজার টুল, অ্যাকচুয়ালি ওই সাইড গুলো আপনি কি বলে সাইড গুলো রিড করছেন, ওই ডাইরেক্ট সিলেকশন দিয়ে, যে দেখেন ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি খালি এই বক্সটা ধরেছি, এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পরে দেখেন আমি খালি এই যে এইখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করে এটা সিলেক্ট হয়েছে, আমি খালি ডিলিট বাটন দিয়েছি, শেষ চলে গেছে, আবার বাইরে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এই বাউন্ডারিটাতে ক্লিক করলাম, ডিলিট বাটন দিলাম, ডিলিট হয়ে গেল, হয়েছে ওকে, এখন দেখেন আমাদের এখানে ইরেজার বাটনের এখানে সিজার বাটন আছে, সিজার টুলস আছে, আছে সিজার টুল, সিজার টুলে দেখেন, সিজার টুলে আমি এখান থেকে এটা কেটে দিব, এই যে পর্যন্ত কেটে দিব, দেখেন এখানে আমি একটা ক্লিক করব, দেখেন কোথায় আসছি, অ্যাঙ্কর পয়েন্টের এখানে, দেখেন আমি কার্সরটা কোথায়, অ্যাঙ্কর পয়েন্টের এখানে, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে আলাদা আরেকটা পাথ তৈরি হলো, হ্যাঁ কেন জুম 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 করব, ওকে জুম করলাম, এটা সিলেক্ট করে আমি খালি এই যে এখানে একটা ক্লিক করলাম, দেখেন কোথায় ক্লিক করেছি, এখানে ক্লিক করেছি, আবার দেখেন এই যে এইখানে আরেকটা ক্লিক করলাম, এখানে কতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু নিয়েছি, তার মানে কতটুকু ইঞ্চি নিয়েছি, মিনিমাম হাফ ইঞ্চির মতো এরিয়া, চোখের আন্দাজে আমি এই পর্যন্ত আরেকটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব, দেখেন এখানে আরেকটা ক্লিক করব, আরেকটা ক্লিক করলে এই অংশটুকু টোটালি আলাদা হয়ে গেল, হয়ে গিয়েছে, এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করে এই অংশটা এই পার্টটুকু ক্লিক করব, এই পার্টটুকু ক্লিক করে এই যে খালি এই অংশটুকু ক্লিক করব, অথবা এই অংশটুকু ক্লিক করব, ক্লিক করে আমি ডিলিট বাটন দিব, ওকে হয়েছে ইয়া, আবার এই অংশটুকু ক্লিক করব, কারণ যদি আমি এখানে দিয়েছি ডিলিট বাটন দিলাম, দুইবার ডিলিট দিলাম, আবার দেখেন এই অংশটুকু ক্লিক করলাম, ডিলিট ডিলিট, দেখেন এরকম হয়েছে কিনা,
Yeah, Osama. সিজার টুলের জন্য আমরা ইরেজার টুলের এখানে সিজার টুল আছে সি কি কোশ্চেন আর সিজার টুল দিয়ে এখানে কেটে দিয়েছি আমরা আমাদের বক্সটা ছিল কি রকম এরকম বক্স ছিল এরকম বক্স ছিল আমরা কি করছি এখানে কেটে দিয়েছি এখানে একটা কেটে দিয়েছি এখানে এখানে ক্রস করেছি এখানে ক্রস করেছি একটা এখানে ক্রস করেছি একটা হাফ ইঞ্চি বরাবর তারপরে আমরা কি করেছি এটা আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেছি সিলেক্ট করে ডিলিট দিয়েছি ডিলিট হয় নাই আবার সিলেক্ট করে ডিলিট দিয়েছি ডিলিট হয়ে গেছে এবার আবার এই যে এটা আমরা সিলেক্ট করেছি সিলেক্ট করে আমরা কি করেছি ডিলিট বাটন ক্লিক করেছি শেষ হয় নাই অ্যাঙ্কর পয়েন্ট আছে আবার ডিলিট বাটন ক্লিক করেছি ডান হয়েছে ওকে এখন দেখেন আমরা এই অংশটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব সিলেকশন টুল নিয়ে এই এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখেন এটা দুটো গ্রুপ আছে বাম বাটন ক্লিক করেন আনগ্রুপ করে দেন আনগ্রুপ এটা সিলেক্ট করেন এই দুটো আমাদের গ্রুপ ছিল দেখেন এটা সিলেক্ট করেন এই যে এটা সিলেক্ট করলে তো এই জিনিস আসবে এসে জি আসার পরে এটা আমরা বাম বাটন ক্লিক করেন বাম বাটন ক্লিক করে যে দেখেন আনগ্রুপ চলে আসবে জি পেয়েছি আনগ্রুপ আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে আমরা এটা সিলেক্ট করলে আমাদের একটাই সিলেক্ট হবে দুটো আর সিলেক্ট হবে না দেখেন এই যে একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট হবে এটা সিলেক্ট করলে একটা সিলেক্ট হবে আর আমরা কি করবো এই অংশটুকু ধরবো উপরের অংশটুকু ধরবো সবার প্রথমে উপরের অংশটুকু ধরলাম উপরের অংশটুকু ধরে দেখেন আমরা উইথ টুল নিব উইথ টুল উইথ টুল নিব দেখেন উইথ টুল নিয়ে দেখেন আমরা এখান থেকে যদি এই অ্যাঙ্গেল থেকে আমরা যদি ধরি এখান থেকে এই যে এখান থেকে দেখেন কোথা থেকে নিয়েছি আমরা এখান থেকে নিয়ে আমরা দেখেন কতটুকু বাড়িয়েছি দেখা যাচ্ছে এখানে দেখেন কতটুকু বাড়িয়েছি এই যে এখানে দুই পাশে বাড়িয়েছি বাড়াতে পেরেছেন এখানে নিয়ে একটু সেন্টারে করে আর একটু বাড়া দেন দেখেন এখানে কতটুকু বাড়ানো যায় এই যে দেখেন বাড়ানো গিয়েছে কতটুকু এসে এবার নিচেরটা ধরেন নিচেরটা নিচেরটা ক্লিক করেন নিচেরটা ক্লিক করে নিচেরটা একটু বাড়ান উপরেটা যেটুকু বাড়াইছেন তার থেকে একটু কম বাড়াবেন বাড়াতে পেরেছেন ডান এবার আমরা উইথ টুল থেকে সিলেকশন টুলে চলে যাব সিলেকশন টুল ডান সিলেকশন টুলে আমরা দুটো সিলেক্ট করব হয়েছে almost 1 second
Okay, I'm good. Done. Yeah. Done, Shobar? Yeah, done. Okay. এখন আমরা দুটো সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে সিলেকশন টুল সিলেক্ট করে দুটো সিলেক্ট করব ওই শ্যাডোটা আপনি কিভাবে আসছেন সরি আমি শ্যাডোটা ওই মানে ওই সার্কেলটা ওরকম কিভাবে করছেন হ্যাঁ সার্কেলটা কিভাবে করেছি আমাদের একটা বক্স ইয়ে ছিল রাউন্ড রাউন্ড বক্স ছিল মানে এরকম ছিল আমাদের এই পজিশনটা আমরা কি করব আমরা এখানে উইথ টুল নিব উইথ টুল উইথ টুল ক্লিক করব ওকে উইথ টুল ক্লিক করে দেখেন আমরা এখান থেকে এই যে এখান থেকে ধরব দেখেন এখান থেকে ধরে আমরা একটু একটু বাড়িয়ে দেব দেখেন দুই পাশে বেড়ে যাচ্ছে দুই পাশে বেড়ে যাচ্ছে ওকে এই যে কতটুকু বাড়ানো হয়েছে এতটুকু বাড়ানো হয়েছে আমরা এতটুকু বাড়ায় আমরা ছেড়ে দিব হয়েছে আবার আমরা নিচেরটা ক্লিক করব নিচেরটা ক্লিক করে আমরা নিচেরটা একটু কম বাড়াবো বেশি বাড়ানোর দরকার নাই নিচেরটা নিচেরটা একটু আমরা কম বাড়াবো হয়েছে এবার আমরা হ্যাঁ এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব মানে আমারটা একসাথে হচ্ছে না ওই পরেরটা পরেরটা হচ্ছে না ওকে পরেরটা বাইরে ক্লিক করেন আবার উইথ টুল ক্লিক করেন উইথ টুল উইথ ক্লিক করেন উইথ টুল ক্লিক করে এই যে দেখেন এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আসছে অ্যাঙ্কর পয়েন্ট আসার পরে এখানে টান দেন হালকা বেশি বড় না দূরে না কাছে টান দিলে কতটুকু আসে হ্যাঁ হ্যাঁ এই যে উইথ টুল একটা একটাতে আসছে এটা আসছে হ্যাঁ মানে একটাই আসছে বড়টা আসছে জি বড়টা আসছে ছোটটা ধরেন বড়টা কি বেশি বড় আসছে না এরকমই আসছে ওরকমই ওরকমই আচ্ছা ওকে 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 আপনি নিচেরটা সিলেক্ট করেন নিচেরটা সিলেক্ট করেন ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেন ডাইরেক্ট না ইমনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন ওকে সিলেক্ট করেছেন জি ওয়ান সেকেন্ড এবার উইথ টুল নেন উইথ টুল নিয়ে দেখেন একটু বড় হয়েছে ও দাঁড়ান নাকশাতে হচ্ছে না হ্যাঁ একটু একটু জুম করেন একটু জুম করে তারপর কাজ করেন আপনি যদি মিনিমাইজ করে মানে এভাবে কাজ করেন তাহলে হবে না কিন্তু একটু জুম করেন দেখেন এই যে জুম করে দেখেন জুম করে জুম করে দেখেন এই যে ওকে ওয়ান সেকেন্ড হয়েছে ওয়ান সেকেন্ড হ্যাঁ হয়েছে এখন জুম করে এক সাইডই হচ্ছে কারণ আপনার ওখানে অ্যাঙ্কর পয়েন্ট দুটো চলে এসেছে মনে হয় এদের যে দেখেন আপনি যখন এখান থেকে উইথ টুল নেবেন উইথ টুল নিলেন একবার সিলেক্ট করে যদি উইথ টুল নেন উইথ টুল নিলে আমার এখানে কতটুকু আসতেছে এতটুকু আসতেছে আবার যদি আমি এখানে আরেকটা ক্লিক করি তাহলে কি হবে এরকম চলে আসবে দুইবার ক্লিক করছি আমি আমাকে একবারে ক্লিক করতে হবে আবার আপনি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে যান কন্ট্রোল জেড দিয়ে এইরকম পজিশনে চলে যান চলে গেছেন জেড এরকম গেছেন হ্যাঁ এবার আপনি দেখেন আপনি এটা সিলেক্ট করেন প্রথমে উপরেরটা সিলেক্ট করেন সিলেক্ট করেছেন সিলেক্ট করে উইথ টুল নেন উইথ টুল নিয়ে এটা বড় করেন এই অ্যাঙ্গেলে বড় করেন এটা হয়েছে আর একটু জুম করেন এবার এটা ধরেন এই যে এখানে কার্সর কার্সরটা এখানে নিয়ে আসেন এখানে নিয়ে এসে এটা বড় করেন আমার এই আরেক জায়গায় মানে
ভালো আসছে বাট তারপর এক জায়গায় ব্রেক হয়ে যায়, মানে আই থিঙ্ক সিজার টু এর জন্য এরকম আসতেছে। হ্যাঁ পয়েন্ট, সিজার টুলের জন্য কোথায় ব্রেক হয়ে যাচ্ছে, যেখানে ব্রেক হয়ে যাচ্ছে ওটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট করে দেন। সিজার টুলের জন্য হওয়ার কথা না, অ্যাঙ্কর পয়েন্ট আছে মনে হয়, আপনার ওখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে মনে হয় একটা, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেন। এই যেমন সাপোজ এখানে অ্যাঙ্কর পয়েন্ট যদি থেকে থাকে, এখানে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখন যদি আমি এটা উইথ টুল দিয়ে সিলেক্ট করি তাও তো হওয়ার কথা, উইথ টুল দিয়ে সিলেক্ট করি তাহলে আমার কিরকম হবে পয়েন্ট? ওকে ডান হয়েছে, ওকে চলবে। এখন আমরা কি করব, এটা অল্টার ক্লিক করে আমরা কপি করব, কপি করলাম, হ্যালো জি হ্যাঁ কপি করলাম, কপি করে আমরা কি করব, এটা সিলেক্ট টাইপ টাইপ টুল নিব। ওকে আমি টুল নিয়ে আসি, টুল নিয়ে আমরা কি করব, এটা এটা টাইপ টুল, টাইপ টুল নিয়ে আমরা কি করব, MFG লিখব, MFG বড় করব একটু, বড় করেছি, অবজেক্ট টাইপ ক্রিয়েট আউটলাইন করব, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করব, ক্রিয়েট আউটলাইন করে দেখুন আমি এটা এখানে নিয়ে আসব, এখানে এই পয়েন্টারে নিয়ে আসব, নিয়ে এসি এই পয়েন্টারে, এটা সাইজ আছে কতটুকু আপনারা দেখেন, এখানে কত আছে 0.63, আমি যদি সাইজ আছে কত 0.63, আমার সাইজটা, আপনাদের সাইজটা কিরকম আছে আমি জানি না, এই যে দেখেন এখানে আমি type create outlines, create outline, create outline করলাম, right, and then create outline করার পরে আমরা এই যে অংশটুকু ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখানে দেখেন কত ইঞ্চি আছে, এখানে আমরা ট্রান্সফর্মে, ট্রান্সফর্মে আমরা উইথ এন্ড হাইট প্রপোর্শন একসাথে যেন হয় এটা ক্লিক করব, এমএফজিটা ওইখানে কিভাবে আসছেন, জি এমএফজিটা কিভাবে ওইখানে আনছেন আবার, এমএফজি, ওকে এমএফজিটা এটা অল্টার ক্লিক করে আমরা কপি করেছি, কপি করেছি, কপি করার পরে আমরা কি কি ডিলি টাইপ টুল নিয়ে আমরা কি করেছি, টাইপ টুল নিয়ে আমরা লিখে দিয়েছি সিলেক্ট করে এমএফজি, চলে এসছে, তারপর সিলেকশন টুল নেন, সিলেকশন টুল নিয়ে আমরা টাইপ ক্রিয়েট আউটলাইন দিয়েছি, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে আমরা ক্রিয়েট আউটলাইন দিয়েছেন, প্ল্যানটা কোথায়, হ্যাঁ ক্রিয়েট আউটলাইনটা কোথায়, টাইপ 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 ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করে টাইপ ক্রিয়েট আউটলাইন, এই যে এখানে ক্রিয়েট আউটলাইন হয়েছে এরকম, না ক্রিয়েট আউটলাইন তো আমার নাই, টাইপ আন্ডার, ওকে আপনার এটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে,
দেখেন এটা সিলেক্ট করেছেন আপনি, জি সিলেক্ট করে এরকম দেখা যাচ্ছে নাকি? না না ওরকম না। আচ্ছা এরকম এরকম দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এবার যান টাইপ, ক্রিয়েট আউটলাইন, হয়েছে? জি ওকে, এটা এখানে নিয়ে আসেন। ক্রিয়েট আউটলাইনটা কি করছো? হ্যাঁ ক্রিয়েট আউটলাইনটা কি করছো? ক্রিয়েট আউটলাইনটা হয়েছে? হ্যাঁ এরকম এরকম দেখা যাচ্ছে তো, না আমার তো এরকম দেখা যাচ্ছে এখনো। হ্যাঁ আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করেছেন? জি সিলেক্ট করা, এই যে এরকম বাউন্ডারি বক্স দেখেন, সিলেক্ট করা, সিলেক্ট করা পরে টাইপ ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন। ক্রিয়েট আউটলাইন ক্লিক করলে এটা আউটলাইন হয়ে যাবে। হয়েছে না হয়নি? না হচ্ছে না। হুম হচ্ছে না। আচ্ছা কন্ট্রোল শিফট ও দেন, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করেছেন এই বক্সটা সিলেক্ট, এই এমএফজিটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও ডাইরেক্ট সিলেকশন নাকি? ও হয়েছে ডাইরেক্ট সিলেকশন পরে হয়েছে আমার। হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন পরে হয়েছে। আচ্ছা ওকে ঠিক আছে, একটা হইলে হয়েছে। ওকে আমরা এটা নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এনেছেন। আনার পরে আমরা এই অংশটুকু বড় করি, দেখেন কত যতটুকু বড় করা যায়। মানে এটা এটা কি করছে? অল্টার শিফট, অল্টার শিফট ক্লিক করে আমরা বড় করছি। না আমি বলতেছি যেটা এখন হয়েছে ক্রিয়েট আউটলাইনটা কি করছে, ক্রিয়েট আউটলাইনটা কি করছে এটা, মানে ক্রিয়েট আউটলাইনটা এরকম এরকম থাকলে ক্রিয়েট আউটলাইন হয়েছে বক্সটা। ওকে জি এখন ক্রিয়েট আউটলাইনটা আমরা এখানে নিয়ে আসব, এখানে নিয়ে আসব। কি এফেক্ট হচ্ছে, এফেক্টটা কি হচ্ছে? এখন আমরা এটা বড় করছি, বড় করছি, বড় করছি, কিভাবে করব? অল্টার শিফট দিয়ে ক্লিক করে বড় করব। ওকে দেখেন এখানে কত ইঞ্চি আসছে আমার, 0.8। ওকে আপনারা যদি ক্লিক করেন এখানে, এই যে আপনাদের ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গিয়ে 0.8 দিয়ে দেন, 0.8। ট্রান্সফর্মে গিয়ে 0.8, দিয়েছেন 0.8। পয়েন্ট এইট দিয়েছেন, ওকে 0.8 দিয়েছেন। 0.8 দেওয়ার পরে এরকম হয়েছে, দেখেন এখানে পজিশনটা দেখেন এই বরাবর দেওয়া আছে, পয়েন্ট এইট দিয়েছেন। দেখেন আমার পজিশনটা কোথায় আছে, পয়েন্ট 8 হয়েছে, ওকে নাও ইটস ফাইন। 0.8 নিচে 0.3, 0.2941, ওকে ডান।
ওকে, এখন দেখেন আমরা এই অংশটাকে ইফেক্ট ওয়ার্প আর্ক আপার Wait a sec, arc upper. হয়েছে প্রিভিউ দেখবো আমরা কতটুকু আপার হয়েছে। কত আছে এখানে? 75%। আমরা নিব না, আমরা আরেকটু কমিয়ে দেব। 40%? জি 40%? আর কাফার Right. What's the percent? 40? 40, 40, 40, 40, 40 দেয়া যায়, 40 দেয়া যায়, 40 দিলাম। এখন দেখেন ভার্টিক্যালি আমি একটু জিনিসটা বাড়িয়ে দেব, সরি ভার্টিক্যালি 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 হ্যাঁ ভার্টিক্যালি বাড়িয়ে দেওয়া যায়। ভার্টিক্যালি যদি আমি 10% বাড়িয়ে দেই, টেন 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 10% ভার্টিক্যালি, ভার্টিক্যাল 10%। আর কাপার 40%, ব্লেন্ড ভার্টিক্যাল 10%। ওকে, ওকে দিব। ওকে দেওয়ার পরে এই পজিশন হয়েছে আমাদের, দেখুন ওকে হয়েছে। ডান, আমরা অ্যারো কি দিয়ে আরেকটু উপরে উঠিয়ে দেব, বেশি উপরে উঠানোর দরকার নেই, স্লাইড স্লাইড উপরে উঠে দিলাম। এখন আমরা এটা এক্সপান্ড করে দেব, অবজেক্ট অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ডান। Wait, so how do you expand again? Go objects? Objects, expand, expand appearance, select করে। Yeah, I can do it again, please. Sorry, it's not working for me. Okay, হয়ে গেছে? No, it's not working for me. আচ্ছা, আমার এখানে ছিল এরকম, এরকম ছিল, এরকম দিলে আমি খালি এই অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। Okay. এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলে এরকম দেখা যাবে, তাহলে ওই বাউন্ডারি বক্স আর থাকবে না, আর কাপার হবে না। ওকে, ডান। এখন এখন দেখেন আমরা এই যে অংশটুকু আমরা আর কাপার করেছি, এই যে বাউন্ডারি বক্সটা, এটাও আমরা অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দেবো। ডার্ক The first step? হ্যাঁ, মানে ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান, ওকে ওকে, ফার্স্ট ওয়ান অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়েছে। ওকে, এবার আমরা এই অংশটাকেই অবজেক্ট পাথ, অফসেট পাথ,
offset path 1 mm. One mm at the 0.5 mm. 0.5 mm divo. Point 5 mm. Okay. Okay, divo. এখানে 0.5 mm একটা বক্স তৈরি হয়েছে 0.5 mm বক্সটাকে স্টোক কালার থেকে ফিল কালার থেকে স্টোক কালারে নিয়ে যাব শিফট এক্স স্টোক কালার হয়েছে রাইট ওকে এটা এডিট কাট করব কাট এডিট কাট 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 করেছি এডিট পেস্ট ইন ফ্রন্ট পেস্ট ইন ফ্রন্ট করেছি ডান এখন দেখেন এই অংশটুকু আমরা এটার সাথে এটা সিলেক্ট করা আছে এবং এটা এটা সিলেক্ট করব এমএফজি হ্যাঁ হোল থিং এমএফজি খালি এমএফজি এবং এই বক্সটা খালি মানে এই স্টক লাইনটা এবং এমএফজি এমএফজি ক্লিক করার পরে আমরা কি করব পাথফাইন্ডারে যাব পাথফাইন্ডারে পাথফাইন্ডারে যাওয়ার পরে আমরা ডিভাইড করব ডিভাইড ডিভাইড হয়ে গেছে আপনাকে ডিভাইড করতে পেরেছেন yeah okay but yeah. my the like the white lines around the reactor the yeah. white is much more skinnier my thin okay 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 white line থাকুক কোনো সমস্যা নাই আপনি দেখেন এখন আমরা এই যে দেখেন এই অংশটা সিলেক্ট করব দেখেন ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখান থেকে দেখেন আমি কতটুকু অংশ সিলেক্ট করছি দেখেন এখান থেকে আমি এই অংশটুকু পর্যন্ত সিলেক্ট করব ডাইরেক্ট সিলেকশন দিয়ে করেছি এদুরুক অংশ আমি হাইড করব কন্ট্রোল থ্রি দিব কন্ট্রোল থ্রি দিয়েছেন এই অংশটা আমার সিলেক্ট হয় নাই দেখেন এই অংশটা আমার সিলেক্ট হয় নাই এটা আমি সিলেক্ট করব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হইতাম না আপনি আবার ধরেন আমরা যদি এই অংশটা সিলেক্ট করি এই অংশটা আমরা হাইড করলাম একটা এম চলে গেল আমরা এফটা আমরা হাইড করলাম তারপরে আমরা জিটা হাইড করলাম জিটা হাইড করলে আমাদের প্রথম অংশ হাইড হবে আপনাদের মনে হয় পুরো অংশটা সাইডে চলে গেছে ওই কারণে হাইড হয়নি আমার দুটো অংশ আলাদা আলাদা হয়েছে তিনটা হাইড করলাম কিন্তু সমস্যা নেই শার্প হয়েছে এখন আমরা এটা আনহাইড করলাম আনহাইড করার পরে আমরা এডিট কাট আনহাইড করেন কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আনহাইড করেন আনহাইড করে এডিট কাট দেন কাট দিয়েছেন এডিট পেস্ট ইন ফ্রন্ট দিয়েছেন ওকে এবার আমাদের সিলেকশন হয়ে গেল আমরা এই যে এই অংশটুকু আমরা সিলেক্ট করব দেখেন এই অংশটা সিলেক্ট হলো বাইরের অংশটা আউটলাইন অংশটুকু আমরা ডিলিট করে দিব ডিলিট করে দিলে দেখেন এটা কিরকম হয়েছে আমাদের আমারটা না আমারটা হয়নি আপনারটা হয়নি
এই যে আপনি এই অংশটুকু, এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেন। কাট সিলেক্ট করছেন এই অংশটুকু, এটাও আপনি সিলেক্ট করে ফেলছিলেন, আপনি যখন ইয়ে করছেন তখন এই অংশটুকু সহ সিলেক্ট করে ফেলেছেন, এই অংশটুকু সিলেক্ট করে ফেলেছেন, এই কারণে আপনি ওটা ইয়ে হয়েছে, সমস্যা নাই। আপনি এখন দেখেন আপনার ওখানে যদি ডিভাইড হয় তাহলে এই অংশটুকু পুরাটা এখানে 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 ডিভাইড আছে, এখানে ডিভাইড আছে, এখানে ডিভাইড আছে, পুরাটা ডিভাইড আছে নাকি? পুরাটা ডিভাইড আছে, পুরাটা ডিভাইড পাইলে তো এখন সমস্যা হয়ে যাবে, কারণ এখন কি হয়েছে আমি কি করব, আমি এখন 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 আমরা আবার আগের পজিশনে চলে যাই, কন্ট্রোল জেড দিয়ে চলে যান আগের পজিশনে, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে যান, এই যে এই এই পজিশনে গেছেন, এই যে এখানে শিফট এক্স এক্স দিছি, স্টক স্টক নিয়েছি আমরা, স্টকটা স্টকটা নিয়েছেন, আমার সব কালার গেছে, লাইক ওয়ান আই ডিড কন্ট্রোল কন্ট্রোল ওয়াই কন্ট্রোল তো আমি ইকুয়াল কন্ট্রোল শিফট জেড দেন, কন্ট্রোল শিফট জেড দেন আবার আগের পজিশনে চলে আসবে, সব কালার চলে গেছে, মানে কোনটা কোনটা চলে গেছে, এটা চলে গেছে, সব চলে গেছে, মানে মানে আউটলাইন আমার থাকে, আচ্ছা আউটলাইনটা ফেলে দেন, আপনি আউটলাইন ফেলে দেন, এটা এটা ধরেন আবার এই অংশটুকু তো আছে আপনার, এই অংশটুকু আছে, আচ্ছা ওকে, এটা দিলে তাহলে আপনি অবজেক্ট পাথ অফসেট পাথ অবজেক্ট পাথ অফসেট পাথ 1 mm না 0.5 mm সরি 0.5 mm ওকে নো আই এম সেইং লাইক আই আই হ্যাভ দ্য আউটলাইন আই এম কলিং মানে দ্য কোড ইজ গন মানে আউটলাইন আছে Outline has but no color. এরকম আউটলাইন আছে? No, এরকম নাই। মানে like the pencil line with it. Pencil line means আচ্ছা, okay okay, pencil line means আচ্ছা, আপনারটা এই যে এটা নান কালার আছে, এরকম আছে, এরকম? No, wait, let me see. আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ারে দিতে পারেন নাকি? Yeah, I can screen share. Okay, then. I think I need permission from a woman or two. Maybe I should. Do you accept it? I accept it. Okay. ওকে কন্ট্রোল ওয়াই দেন আপনি, কন্ট্রোল ওয়াই অ্যাডেড, কন্ট্রোল ওয়াই ওকে ডান, আপনি ডাইরেক্ট সিলেকশন দেন, ডাইরেক্ট সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে আউটলাইনটা ধরেন, এই এম এমটা ধরেন, এমটা এম এর এখানে ক্লিক করেন উপরের অংশটুকুতে, না খালি খালি উপরের অংশটুকু, খালি উপরের একটা একটা সিলেক্ট করেন খালি, আচ্ছা আপনি ওকে ওকে এইভাবে রাখেন, এইভাবে রাখেন রাখেন রাখেন, আপনি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড ওকে ডান ডান ছেড়ে দেন, এবার ছেড়ে দেন, হ্যাঁ এবার ছেড়ে দিয়ে এই যে দেখেন আপনি এই এই অংশটুকু ধরেন, নিচের যে আপনি এই শেপ অংশটুকু ধরেন,
বাইরে যে রাউন্ড শেপ অংশটুকু আপনি যেটা রাউন্ড করেছি আমরা সেই অংশটুকু স্যার, এটা না, এটা না, এটা না, খালি উপরেরটা, উপরেরটা বড়টা, খালি বড়টা ধরেন, খালি ওকে ওকে ডান, হ্যাঁ বড়টা ধরেছেন, হ্যাঁ বড়টা ধরার পরে এটা হাইড করেন, হাইড কন্ট্রোল সি, কন্ট্রোল সি করেছেন, কন্ট্রোল অল্টার থ্রি দেন, অল্টার থ্রি, এবার যান অবজেক্ট, অবজেক্ট পাথ, পাথ অফসেট পাথ, পয়েন্ট ফাইভ mm, ওকে হয়েছে, ওকে দিয়ে দেন, এবার কন্ট্রোল এক্স, এডিট কাট, এক্স এক্স, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট, শিফট এক্স, ফিল কালার টু স্টক কালার, ডান, ওকে, এবার আপনি এটা সিলেক্ট করা আছে এমপিজিটা ধরেন, এটা সিলেক্ট করে শিফট টিপে এমপিজিটা ধরেন, ডাইরেক্ট সিলেকশন আছে, খালি সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, অনলি ফর সিলেকশন টুলে, এমপিজিটা ধরেন, তারপরে এই স্টকটা ধরেন, স্টকটা স্টক, স্টক বাইরের আউটলাইন স্টকটা খালি সিলেক্ট করেন, না এটা না, এটা না, এটা না, আপনি এই যে এখানে বাইরে যে আমরা একটা আউটলাইন স্টক নিয়েছি এখানে না, আপনি ওই ইয়েতে স্টকটা এটা হাইড করেন, হাইড করেন, হাইড, কন্ট্রোল থ্রি দেন, হাইড দেন, এই যে এখানে এই স্টকটা নেন, বাইরের বড় বড় শেপটার স্টকটা, বাইরেরটা, হ্যাঁ না খালি ওভাবে না, ওভাবে না, ওভাবে দিলে পুরোটা সিলেক্ট হবে, খালি খালি স্টকটা সিলেক্ট করেন, হ্যাঁ খালি স্টকটা, এটা না, এটা না, উপরেরটা, উপরেরটা, বাইরেরটা, হ্যাঁ ওকে ওকে, এবার হাইট দেন, হাইট দেন, হাইট দেন, হাইট, কন্ট্রোল অল্টার থ্রি, ওকে, এবার আপনি কি করবেন, আপনি এখানে পাথ ফাইন্ডারে যান, পাথফাইন্ডার ডিভাইড, ডান, ডিভাইড হয়ে গেছে, এখন ডিভাইড হয়ে যাওয়ার পরে বাইরে সিলেক্ট করেন, বাইরে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখন দেখেন এম এর, এম এর উপরে এমটা ক্লিক করেন, খালি খালি এমটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এমটা ক্লিক করেন, ডাইরেক্ট সিলেকশন টুল, এমটা, কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, এফটা সিলেক্ট করেন, কন্ট্রোল থ্রি, জিটা সিলেক্ট করেন, কন্ট্রোল থ্রি, ওকে ডান, কন্ট্রোল অল্টার থ্রি দেন, কন্ট্রোল এক্স দেন, কাট, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট, বাইরে সিলেক্ট করেন, বাইরে সিলেক্ট করে এখন এই যে যে বাইরে আউটলাইন স্টকটা আছে এই খালি অনলি ফর আউটলাইন স্টকটা সিলেক্ট করেন, অনলি ফর আউটলাইন স্টকটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন না, না হয়নি, সিলেকশন টুলটা নেন, সিলেকশন টুলটা নিয়ে খালি সিলেক্ট করেন, একবার ক্লিক করেন, হ্যাঁ না এটা পুরোটা ধরা হয়েছে, পুরোটা ধরা হয়েছে, পুরোটা না, খালি এটা, এটাই সিলেক্ট করেন, হ্যাঁ দেন, দেন, না এটা না, বাইরেরটা, না হয়নি, 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 বাইরেরটা, এটা ভিতরটা সিলেক্ট হয়েছে, বাইরেরটা, না এটা না, এটা না, উপরেরটা, উপরের উপরে আরেকটা আছে, এই যে এখানে, এখানে ক্লিক করেন আপনি, ওই যে একবার কোনায় গিয়ে ডাইরেক্ট সিলেকশনের পাশে একটা বাটন আছে এটা ক্লিক করেন, হ্যাঁ দেন, ডিলিট, ডিলিট দেন, ওকে আবার এখানে ডিলিট দেন, এটা ডিলিট দেন, হ্যাঁ এখানে আছে, যেখানে যেখানে আছে এখানে এখানে ডিলিট দিয়ে দেন, ডিলিট দিয়ে দেন, এই যে আরো আছে, জি এর এখানে আছে, এম এর এখানে আছে, জি 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 জি, জি এর এখানে আছে, এম এর এখানে আছে, এই যে ব্লু অংশটা, ব্লু অংশটা, হ্যাঁ
দেন এটা সিলেক্ট করেন ডিলিট, এই যে এখানে ওকে ওকে এবার এবার চলে যান, এই যে এখানে ক্লিক করেন, Where? ডাবল ক্লিক করেন, হ্যাঁ সিলেকশনের পাশে, সিলেকশনের পাশে ডাবল ক্লিক করেন, ওকে ডান হয়েছে এবার, Yeah, yeah. ডান ওকে, এবার তাহলে শেয়ার স্ক্রিন অফ করেন, Okay. Thank you. ওকে ওকে আমরা কি করলাম, এটা আমরা পাথফাইন্ডার দিয়ে আউটলাইন করলাম, আউটলাইন করে এটা আমরা হাইট দিলাম, এটা হাইট দিলাম, এটা হাইট দিলাম, এটাও হাইট দিলাম, হাইট দেওয়ার পরে আনহাইট দিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে আমাদের যে বাইরে আউটলাইন ছিল সেটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে আমাদের এমএফজি আরেকটা লোগো তৈরি হলো, লোগো তৈরি হওয়ার পরে আমরা কি করব, এটা আমাদের হাইট কত ইঞ্চি আছে দেখেন এখানে ট্রান্সফর্মে হাইট উইথ কত ইঞ্চি আছে, 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আমরা নিব না, আমরা 0.5 ইঞ্চি দিব, ওকে 0.5 ইঞ্চি দেওয়ার আগে আমরা দেখেন আমাদের এই অংশটুকু, এই যে এখানকার যে অংশটুকু ছিল আউটলাইন অংশটুকু, আউটলাইন অংশটুকু এখানে যে নিচের অংশটা এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অংশটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্ট দেন, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, করেছেন the small one? হ্যাঁ ছোটটা ছোটটা, yeah, I was working over again, okay, I selected it, হ্যাঁ সিলেক্ট করার পরে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড হওয়ার পরে এটা সাইজ কত আছে আমাদের 0.1, 1 ইঞ্চি, 1 ইঞ্চি আছে, তো আমরা এটা আমরা কি করব 0.65 ইঞ্চি দিব, 65 ইঞ্চি দেই, ট্রান্সফর্ম মানে ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে 0.65, 0.65 দিলে অটোমেটিকলি 0.3748 চলে আসবে, চলে এসছে, আমার আসছে 0.21, 0.221, ও সমস্যা নেই সমস্যা নেই, যেটা আসছে ওটাই, রাইট, বাট জমি ফটোগ্রাফি করি, বাট আমি করি লাইক ইট কামস আউট টু দ্য বিগ ওয়ান, মানে ইট ওভারল্যাপ, মানে অনেক বড়, না মানে ইটস অন টপ অফ দ্য বিগ ওয়ান, ওভারল্যাপ করে, ওভারল্যাপ করেছে, ইয়া ওভারল্যাপ মানে মানে দুইটা দুইটা চলে এসেছে নাকি, আপনি সিলেক্ট করেন নাই, আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে যান, আগের পজিশনে চলে গিয়ে এটা এক্সপ্যান্ড করে দেন, অবজেক্ট এক্সপ্যান্ড, এবার আসছি আমার, এটা আমি কি করবো, আমি এটা সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্টে করে দিব, সেন্টার অ্যালাইনমেন্টে করে দেওয়ার জন্য অ্যারো দিয়ে দিই আমরা, সেন্টার অ্যালাইনমেন্ট করব, বড়টা রাজু বড়টা আউটলাইন করে নাই মনে হয়, আউটলাইনটা করতে হবে আগে, যে রাফি আপনারটা আউটলাইন করতে হবে আগে, তো আউটলাইনটা দেখিয়ে দেন, আউটলাইনটা করে তারপরে ওই যে হাইটটা হচ্ছে না, মানে ছোটটা হচ্ছে না, বড়টা থাকতেছে ছোটটা থাকতেছে, so it solution ta hocche na, so that did you select the entire thing or just a small one, okay I'm going to drop my draw me the whole thing select korlam the everything and I did 0.65 okay, and okay. And then it worked. okay okay ami boli amra ager position e chole jai, amader je position chilo ei position e chole jai, amader stock thakuk kono samasya nei, amra jodi stock o rekhe dei dekhen ekhane ekhane ekta option ache, amader je position chilo shei position ager position e gechi amra, আগের পজিশনে গেছি, আগের পজিশনে যাওয়ার পরে দেখেন এটা আমরা এই যে এখানে একটা অপশন আছে ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম আছে সবার, ট্রান্সফর্মের এখানে একটা অপশন আছে দেখেন এখানে স্কেল স্টক এন্ড ইফেক্টস, এখানে ক্লিক করেন,
এখানে ক্লিক করে ওকে দিলে আপনি এখন যতই বড় করেন, বড় ছোট সবগুলোই আমাদের সমান রেশিওতে ছোট হবে, 0.65 দেখেন সমান রেশিওতে ছোট হবে। এটা যদি ক্লিক করা থাকে স্টেক স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্ট সমান রেশিওতে ছোট বড় হবে। ওকে এখন রাফি ইয়া হাউ ইজ এভরিওন ইয়া ওকে হোয়াট অ্যাবাউট আদনান নাইম এখন তাহলে ক্লাস হ্যাঁ নাইম ওকে আদনান ইয়া Are you getting it? You okay? Naim, Adnan, আপনার কি এগুলো বুঝতেছেন? এবং করছেন সাথে সাথে? ওকে 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 ঠিক আছে ওকে ডান। আমরা আপাতত আমরা পাঁচটা লোগো আমরা প্লেস করব, পাঁচটা লোগোই আমরা আজকে প্লেস করে দিব। সবার আগে এখন আমি সবারই স্ক্রিন শেয়ার দেখতে পাবো। অ্যাকচুয়ালি যদি আপনারা বলেন যে স্ক্রিন শেয়ার তালহার মানে অ্যাকচুয়ালি হয়েছে কিনা তালহা ওকে ওকে আমাদের একটু কাজ বাকি ছিল, আমরা খালি এটার ভিতরে একটু কালার চেঞ্জ করি নাই মনে হয় আমাদের লোগোটা ফাইনালাইজ করার আগে। এই দেখেন এই অংশটুকুর কালার আমরা চেঞ্জ করে দিব। এই অংশটুকুর কালার আমরা এক্সপ্যান্ড করব, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আমরা এটার কালার চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করব আমরা এই কালারটা দিব ওকে। এখানে আমরা এই কালারটা দিব, এখানকার কালার দিব, আইড্রপার দিয়ে আমরা কালার দিচ্ছি। আমরা এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা আইড্রপার নিয়েছি, আইড্রপার নিয়ে এলএলসি এর কালার দিয়েছি। দেখুন which color is going the third one? Third one. Third one. The third one. Okay. Okay. আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করব, আর্টবোর্ড আর্টবোর্ড সিলেক্ট করব। আর্টবোর্ড আমরা তিন নাম্বার আর্টবোর্ডটা সিলেক্ট করব। দেখুন এখানে এই যে আর্টবোর্ডের অপশন আছে, আর্টবোর্ড টুলস, আর্টবোর্ড টুল ক্লিক করে আমরা তিন নাম্বার আর্টবোর্ডে ক্লিক করব। তিন নাম্বার আর্টবোর্ডে ক্লিক করেছি সবাই। হ্যাঁ আমরা উইন্ডোজ উইন্ডোজে গিয়ে লেয়ারে যাব, লেয়ারে দেখেন উইন্ডোজে গিয়ে লেয়ার ওকে, উইন্ডোজে লেয়ারে গিয়ে আমরা তিন নাম্বার আর্টবোর্ডটা সিলেক্ট করব। তিন নাম্বার আর্টবোর্ডটা সিলেক্ট করে আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে আমাদের, আমার এখন ই আছে দ্য ব্লু লাইনস। আপনি লেয়ার যান, লেয়ারে লেয়ারে লেয়ারস লেয়ারসে যান, লেয়ারসে গেছেন, লেয়ার একটা আসলো, আর্টবোর্ডে যান, আর্টবোর্ডে ক্লিক করেন। আর্টবোর্ডে এখানে আমাদের তিন নাম্বার একটা আর্টবোর্ড ছিল, তিন নাম্বার আর্টবোর্ডটা সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে এখানে ডিলিট বাটন আছে, ডিলিট আর্টবোর্ড ওকে, ডিলিট আর্টবোর্ড, ডিলিট আর্টবোর্ড হওয়ার পরে আমাদের এক নাম্বার এবং দুই নাম্বার আর্টবোর্ড ওকে হয়ে গেছে। ডান মানে ফার্স্ট অফ দ্য ব্লু লাইনস দ্য দ্য গাইড থাকুক, গাইড গাইড থাকুক, সমস্যা নেই, গাইড থাকলে কোনো ইয়ে হবে না, যে গাইড আছে ওইটা। এটা
ওকে, এখন আপনারা যদি আমাকে যার যার শেয়ার স্ক্রিন দেখাইতে পারেন, আপনারা কতটুকু করতে পারছেন আমি একটু যদি শেয়ার করতেন, যতটুকু পারেন অথবা না পারেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পারেন অথবা না পারেন, কিন্তু আপনারা আমার ভিডিও টিউটোরিয়াল করে রিফাইন করতে পারবেন। হ্যাঁ ইয়েস, ওকে স্যার, স্যার মোমেন স্যার আপনি একটু শেয়ার স্ক্রিন দেন, একজন একজন করে দিলে হবে স্যার। ওকে আমি যাচ্ছি। সাব ফাইল সেভ দিয়ে দেন। স্যার মোমেন স্যার আছেন? মোমেন স্যার ওকে, হ্যালো হ্যালো জি আঙ্কেল, হচ্ছে মমি আঙ্কেল বাইরে যাবে একটু, এই জন্য। আচ্ছা এখন কি শেয়ার আঙ্কেল শেয়ার স্ক্রিন দেওয়া যাবে নাকি? আমার স্ক্রিনটা শেয়ার দিব? হ্যাঁ দেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। ওকে জি, দেখতে পাচ্ছেন না? এখনো পাইনি। ওকে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। এক নাম্বার আর্টবোর্ড আপনার এখানে একটা টিক। ওকে প্রথমে প্রথমে এক নাম্বার আর্টবোর্ডটা দেখি। জি, এক নম্বরটা আমি শেষ করতে কমপ্লিট করতে পারি না এই ওকে ওকে ডান 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 ওকে ওকে দুই নম্বরটাই দেখি, দুই নম্বরটাই দেখি, দুই নম্বরটাই দেখি। দেখতে পাচ্ছেন? আ আ ওকে ওকে ডান, দুই নম্বরটা চলে। আপনার এখানে একটু টেকনিক্যাল সমস্যা আছে, আপনি যদি আরেকবার কাজ করেন তাহলে আপনি ইয়ে করতে পারবেন, ডিফাইন করতে পারবেন। ডান, কোনো সমস্যা নাই, মোটামুটি বলা যেতে পারে। আপনি এখন এই যে এমপিজিটা সেন্টারে করতে পারেন নাই, আর আবার ছোট করতে পারেন নাই, এমপি মানে লোগোটা, লোগোটা ছোট করতে পারেন নাই। হ্যাঁ লোগোটা ছোট করতে পারেন নাই, এবং লোগোটা ধরেন, পুরাটা ধরেন, পুরাটা ধরেন। ধরছি। হয়নি হয়নি, না না না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, সম্পূর্ণটা কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড দেন। হ্যাঁ পুরো লোগোর অংশটুকু ধরেন, পুরো লোগোর অংশটুকু ধরেন। ওকে হ্যাঁ 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 ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ধরেছেন। হ্যাঁ ধরার পরে এই যে দেখেন এখানে ট্রান্সফর্মে চলে যান, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, এই যে এখানে আপনার ট্রান্সফর্ম আছে, অ্যালাইন আছে, পাথ ফাইন্ডার আছে। না এখানে আপনি ছিল, এই যে আপনার টুলের পাশে ছিল ট্রান্সফর্ম, জি এখানে, হ্যাঁ এই যে ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সফর্ম, এই যে এখানে বাম বাটন উপরে উপরে, ওকে এখানে সাইজ দেন 0.65, উপরেরটা উইথ, উইথে 0.65 দেন। না হয়নি হয়নি হয়নি, এই যে আপনি এই যে এখানে ট্রান্সফর্মের উইথের পাশে পিছনে একেবারে এই পাশে একটা বাটন আছে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে চলে যান, কন্ট্রোল জেড। ওকে চলে গেছেন
সিলেক্ট করা আছে এই যেখানে উইথ এবং হাইটের পাশে একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করেন। এবং হ্যাঁ ওকে, এবার দেওয়ার পরে এখানে 0.65 দেন উপরে, উইথে না, এখানে না, এখানে না, নিচের না, হাইটে না, উইথ উইথে দিবেন 0.65 উইথ, হ্যাঁ উইথে দেন 0.65 65। ওকে ওকে, এখানে হয়নি, এখানে হয়নি। আরেকটা আরেকটা এখানে এই যে কোনায় একটা বাটন আছে দেখেন, পাথ ফাইন্ডারের ওখানে কোনায় একটা বাটন আছে, কোনায় বাটনটা ক্লিক করেন। এইখানে কোনায় বাটন না, এই পাশে, এই পাশে পাথ ফাইন্ডারের এই পাশে, পাথ ফাইন্ডারের পরে, পাথ ফাইন্ডারের পরে, হ্যাঁ এখানে, এখানে ক্লিক করেন না, আগে ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গিয়ে এখানে ক্লিক করবেন, ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গিয়ে এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করে দিয়ে এখানে স্কেল স্কেল স্টোক এন্ড ইফেক্ট, ওকে ওকে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেছেন। এবার এবার আপনি আবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, হ্যাঁ এবার আপনি এই যে এখানে উইথে দিয়ে দেন 0.65 উইথে 0.65, ডান হয়েছে। এবার এটা আপনি সেন্টারে নিয়ে চলে আসেন, লোগোর উপরে নিয়ে চলে আসেন, লিখার উপরে মুভ করে নিয়ে আসেন, একটু নিচে নামায় নেন, পুরোটা সিলেক্ট করে একটু নিচে নামায় নেন, অ্যারো কি দিয়ে নামায় নেন, ওকে নামান নামান নামান, হ্যাঁ আরো নিচে নামান, টেক্সটের উপরে দেন, ইয়েস ইয়েস ওকে ডান ডান ডান, ছেড়ে দেন, আর আর লাগবে না, আর লাগবে না, ওকে ছেড়ে দেন। দেখুন লোগোটা দেখেন, জুম করেন, এবার জুম করেন একটু, আপনার লোগোটা আমার মতো হয়নি কিন্তু দেখেন আপনার লোগোটার মধ্যে মনে করেন যে একটা অন্য ধরনের ইফেক্ট আছে, দেখেন আউটলাইন দেখেন, তারপরে স্ট্রোক লাইন দেখেন, কিছু ছাড়া কিছু অন্য ধরনের ইফেক্ট আছে, মানে এতে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি এটাই কিন্তু আসলে ক্রিয়েটিভিটি, যে মনে করেন যে আপনি একটা লাইন স্ট্রোক হয়েছে, এক লাইন স্ট্রোক ছাড়ে আরেকটা স্ট্রোক হয়েছে, মানে ছাড়া অংশটাকে দেখেন, আমি যদি এখান থেকে ধরি যে এম এর অংশটুকু এদিকে চলে গেছে, এম এর অংশটার জন্য আমার এখান থেকে ছাড়া চলে এসেছে, সেটা কিন্তু একটা মনে করেন যে কনসেপ্ট, এরকম কনসেপ্টে আমরা যখন তৈরি করবো যে মনে করেন যেরকমই হোক কিন্তু রিফাইন গুলো যে মনে করেন যে আমার অ্যালাইনমেন্ট গুলো যেগুলো মনে করেন যে ঠিক থাকে, এই লোগোটা আমরা প্লেস করতে পারি খুব সুন্দরভাবে। ওকে ডান, ঠিক আছে সমস্যা নেই, আমি আশা করি যে মনে করেন যে আপনি বাকিগুলোও করতে পারবেন, বাকি অংশটাও করতে পারবেন। ওকে ওকে, আরেকজন শেয়ার স্ক্রিনে দেন, where's the option? Okay, where's the option creation? Share skin. Okay, done. Prothom option, prothom option e jan, first option, ফার্স্ট অপশন একটু জুম করেন, ওকে আপনার সবকিছুই ঠিক আছে, এমএফজিটা আরেকটু উপরে উঠালে মনে ভালো হতো, আরেকটু স্লাইড, একেবারে লোগোর সাথে লেগে গেছে মনে হচ্ছে, উপরের লোগো সিম্বলটা লোগোর সাথে মনে হয় মানে টেক্সটের সাথে মনে হয় লেগে গেছে, এটা আরেকটু যদি, হ্যাঁ বেটার বেটার, ওকে 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 ডান 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 ডান, ওকে ওকে ডান, প্লেস, দিস ইজ পারফেক্ট, কন্ট্রোল জিরো, ওকে আপনার সেকেন্ডটা তো ঠিক আছে, সেকেন্ডটাতে কোনো সমস্যা নেই, এটা মানে এটা এটা অনেক অনেক বেটার, যে মনে করেন যে আপনি মানে হুবহু করতে পারছেন, আমি মানে অ্যাপ্রিসিয়েট করব যে মনে করেন যে আসলে সেম জিনিসই আপনি একেবারে হুবহু দুটোই করতে পেরেছেন, দুটোই করতে পেরেছেন, আসলে এরকম ক্যাপচার করা আসলে খুব টাফ, কারণ অনলাইনে করা আমি আমাকে নিজেকেও দিলে মনে করেন যে আমি হয়তো করতে পারতাম না, যে একদিকে দেখে আরেকদিকে করে। গ্রেট গ্রেট ওয়ার্ক, ওকে আরেকজন শেয়ার স্ক্রিনে দেন, একটি
Okay, then share screen then. হ্যালো, ওকে দেখি, ফার্স্ট অপশন ডান, ক্লিয়ার। একটু উপরে রিফাইন করতে হবে, রিফাইনে কোনো সমস্যা নাই, বাকিগুলো সবই ঠিক আছে, সমস্যা নাই, যেটা ঠিক আছে ওকে, ফার্স্ট অপশন ঠিক আছে। সেকেন্ড অপশনে দেখি, সেকেন্ড অপশন সেকেন্ড অপশন নেই, সেকেন্ড অপশন ক্লিয়ার মনে হয় ডিলিট করে দিয়েছেন। আপনি ইয়েতে যান, আর্টবোর্ডে যান, আর্টবোর্ড উইন্ডোজ, উইন্ডোজে গিয়ে লেয়ার, উইন্ডোজে গিয়ে লেয়ার, উইন্ডোজ লেয়ার, হ্যাঁ লেয়ারে গিয়ে আর্টবোর্ডে যান, আর্টবোর্ডে ক্লিক করেন, আর্টবোর্ড এখানে নতুন আর্টবোর্ড দেন, আরেকটা নিউ, এই যে এখানে আরেকটা নিউ আর্টবোর্ড দেন নিচে, ওকে ওকে নিচে আরেকটা আর্টবোর্ড দেন, ওকে ডান। দেখি মিনিমাইজ করেন, ছোট করেন, মিনিমাইজ করেন, ছোট করেন, ওকে। আপনি আরেকটা লোগো কোথায়, আরেকটা লোগো মানে আপনি করতে পারেন নাই নাকি? ওকে ডান, একটা হইলেই হবে, একটা একটাও তাও মোটামুটি ভালো হয়েছে, ও সেটাই, বাকিটা আরেকটা টিউটোরিয়াল দিয়ে করতে পারবেন, অসুবিধা নেই। ওকে ওকে ডান, আরেকজন স্ক্রিন শেয়ারে দেন, আপনি সাউন্ড অফ করে দেন, আপনি সাউন্ডে সমস্যা করতেছে, সাউন্ড অফ করে দেন, ওকে। আরেকজন যদি স্ক্রিন শেয়ারে দিতেন, হ্যাঁ ওকে, আমরা মোটামুটি দেখছি যে আপনাদের মোটামুটি আপনারা মোটামুটি কাজ করতে পেরেছেন আশা করি। আমরা এখন আমরা বেসিক্যালি সবাই আমাদেরকে আমাকে ফাইলগুলো পাঠাবেন, সেভেজ দিবেন, সেভেজ আমরা কিভাবে এক্সপোর্ট করব সেটা দেখে নেই, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট দিয়ে আমরা বেসিক্যালি জেপিজি ফরম্যাট দিব, জেপিজি ফরম্যাট দিয়ে আমরা ইউজ আর্টবোর্ড দিব, ইউজ আর্টবোর্ড দিয়ে আমরা রেঞ্জ, আমাদের সবকিছু ঠিক আছে, অল রেঞ্জ হবে, সেভ দিব, সেভ দেওয়ার পরে আমরা সিএমওয়াই কে কালার দিব না, আমরা দিব আরজিবি কালার, কারণ ওয়েবে আরজিবি কালার বেশি ইয়ে করে, কিন্তু আমরা র ফাইল দিব সিএমওয়াই কে কালার, ম্যাক্সিমাম দিব আমরা কোয়ালিটি ম্যাক্সিমাম, আর আমরা দিব হলো হাই 300 ডিপিআই,
300 DPI দিব PPI দিব 300 PPI দেওয়ার পরে আমরা এখানে ইমবিল্ড ICC প্রোফাইল এটা ক্লিক করব ওকে ক্লিক করে আমরা ওকে দিব ওকে দিব এগেইন ওকে আবার ফাইল এক্সপোর্ট ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট মেথড ফাইন্যান্সিয়াল গ্রুপ ইউজ আর্টবোর্ডে ক্লিক করব ইউজ আর্টবোর্ডে ক্লিক করে তাহলে আমাদের দুটো আর্টবোর্ডের কপি আমাদের হবে সেভ ওকে আমরা এখানে জেপিজি দিব এখানে জেপিজিও আমাদের সবসময় আসে হলো অটোক্যাড ড্রয়িং DWD আছে কিন্তু এটা আমরা কি করব জেপিজি দিব জেপিজি দিব ওকে জেপিজি দেওয়ার পরে আমরা ইউজ আর্টবোর্ড দিব ইউজ আর্টবোর্ড এখানে অল সিলেক্ট করব অল অল সিলেক্ট করাই আছে করাই থাকে সব সময় ওকে আমরা এখানে সেভ দিব সেভ দিব সেভ দেওয়ার পরে এখানে আমরা কালার মডেল দিব হলো RGB কালার RGB কালার কোয়ালিটি দিব আমরা 10% ম্যাক্সিমাম আর এখানে বেসলাইন স্ট্যান্ডার্ড থাকবে হাই দিব আমরা রেজুলেশন দিব হলো হাই হাই রেজুলেশন দিব আর আমরা ইমবেল ICC প্রোফাইল ক্লিক করব প্রোফাইল ক্লিক করার পরে আমরা ওকে দিব ওকে দিলে আমাদের এই দুটো কপি হয়ে যাবে দেখেন আমাদের এই দুটো কপি হয়ে গেছে রিভিউ ওকে সো দ্য রেজুলেশন ইজ হাই অর রেজুলেশন হাই হুম রেজুলেশন হাই রেজুলেশন হাই অ্যান্ড ফাইল এক্সপোর্ট ইউজার বোর্ড সেভ রেজুলেশন হাই তারপরে ইমবেড ICC প্রোফাইল US ওয়েব কোডেড ICC প্রোফাইল RGB CMYK সরি RGB কালার কোয়ালিটি 10 বেসলাইন স্ট্যান্ডার্ড রেজুলেশন হাই ইমবেল ICC প্রোফাইল ক্লিক করেন ক্লিক করে ওকে দিবেন ওকে দিলে আমাদের ফাইলগুলো তৈরি হয়ে যাবে এখন আপনি দেখেন আমাদের এখানে জেপিজি ফাইল অলরেডি তৈরি হয়ে গিয়েছে ডান হ্যাঁ ডান ওকে আমরা বেসিক্যালি আমরা আরো টাস্ক দিব আপনাদেরকে লোগো টাস্ক দিব আমরা আরো দুটো লোগো টাস্ক আমাদের আপনাদেরকে সবাইকে মেল করা হবে আমরা আশা করি যে নেক্সট নেক্সট ক্লাসে আপনারা এই দুটো লোগো টাস্ক আপনারা নিজেরা নিজেরা করবেন প্রথমে আপনারা টিউটোরিয়াল গুলো আপনাদেরকে করতে হবে এই টিউটোরিয়াল গুলো আরেকবার না করলে অ্যাকচুয়ালি ভুলে যাবেন পুরাটা আজকে যে টিউটোরিয়াল করা হলো এই দুটো লোগো আপনারা নিজেরা নিজেরা করবেন নিজেরা করার পরে ভিডিও দেখে করার পরে আপনারা আরেকটা প্রজেক্ট আমরা টাস্ক দিব সেই প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টে আমরা আরেকটা লোগো প্রজেক্ট নিব সিম্পল প্রজেক্ট সিম্পল প্রজেক্টে আমরা সবাইকে কাজ করে দিব সবাই একটা করে লোগো হলেও আপনারা প্লেস করবেন একটা করে লোগো হলেও আপনারা ডিজাইন টিউটোরিয়াল তৈরি করবেন আমি কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিব কনসেপ্ট আপনাদের আস্তে আস্তে একটু সময় লাগবে প্রতিটার জন্য আমি আলাদা আলাদা কনসেপ্ট দিয়ে দিব আলাদা আলাদা স্পেসিফিক আমি বলে দিব এটা এইভাবে এইভাবে করতে হবে ওকে ওকে ডান ওকে আমরা আপাতত আমরা এটা প্লেস করে দিব আমরা আজকে হয়তো আমরা এটা প্লেস করে দিব সাবমিট ডিজাইন করে দিব আর কি সাবমিট ডিজাইন করে আমাদের প্রোফাইল স্ট্রং করার জন্য আমরা যে পাঁচটা ডিজাইন করেছি আমরা এই পাঁচটা ডিজাইন সাবমিট করব ওকে আপনারা আরেকবার রিফাইন করবেন সবগুলো ডিজাইন আরেকবার রিফাইন করবেন ওকে কারো কোনো কোশ্চেন আছে So do we email you our pictures or হ্যাঁ আমাকে সবাই এক্সপোর্ট করে সেই ফাইলগুলো আপনি আমাকে মেল করেন যে যেটাই করছেন যেটাই তৈরি করছেন আপনারা সেটা এক্সপোর্ট
PG ফাইলটা আমাকে মেল করেন। আমার আমার যেটা মনে হয় মানে লাইক বেস্ট ওইটাই ফটো সেন্ড করবো। আপনি যেটা করেছেন সেটাই পাঠান, মানে যেটা মানে আমার মনে হয় লাইক ভালো করেছে ওইটাই পাঠাবো। হ্যাঁ আপনি আপনি সেটাই পাঠাবেন। আপনি যে আপনার কাছে যেটা ভালো হয়েছে আপনি সেটাই পাঠাবেন। ওকে মোমিন স্যার আছেন? ওকে মোমিন স্যার বাইরে আছে। ওকে গাইস আমরা কি ক্লোজ করতে পারি এখন? জি ওকে গাইস ঠিক আছে। Okay, so Waalaikumsalam. Host email again? Mail address hocchilo usteamweb@gmail.com. Okay, US web 1@gmail.com. Okay, guys. Waalaikumsalam.